हेलो हेलो सर, साउंड अच्छा ना, साउंड सुना अच्छा ना। हेलो 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 हाँ सर, साउंड सुना अच्छा ना। हाँ অনেক কথা শোনা যাচ্ছে এখন? এখন কথা সর শোনা যাচ্ছে, এখন শোনা স্টার্ট। যাচ্ছে। আচ্ছা, আমরা মাইক্রোফোন অফ করে আপনি স্টার্ট করেন। ও সরি সরি, আমি আসলে মিউট হয়ে গেছিলাম কোনো একটা কারণে। এখন আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। হ্যাঁ কথা, হ্যাঁ কথা শোনা যাচ্ছে, আপনি স্টার্ট করেন। সরি, হ্যাঁ আচ্ছা, আমি আবার আমি অলরেডি একবার আমার ইন্ট্রোটা দিয়ে দিয়েছিলাম, তারপর আবার দিই। আচ্ছা, আমরা মানে শুনতে পাইনি, আপনি তাহলে প্রথম থেকে আচ্ছা, আমি আবার শুরু করি। হ্যাঁ ঠিক আছে, শুরু করে রেকর্ডিংটা স্টার্ট করে দিন। আমি অলরেডি রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি। সো ওকে, তো আজকে আমরা রেডিস একটা জনপ্রিয় টেকনোলজি, এটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই, আমি হচ্ছে সাকিবুর রহমান, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ফিনসন নামে একটা কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি, এবং এর আগে আমি সেবা ডট এক্স ওয়াই জেড এবং আরও বিভিন্ন প্রমিনেন্ট কোম্পানিতে কাজ করেছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। আমি মেইনলি ওয়েব ডেভেলপমেন্টের কাজ করি। আর তো এই আজকে আমরা রেডিস নিয়ে আলোচনা করব। রেডিস হচ্ছে একটা ইন মেমোরি ডেটা স্ট্রাকচার, অর্থাৎ আমরা টিপিক্যাল ডাটাবেস আমরা যে ধরনের স্টোরেজে রাখি, হয়তো হার্ড ডিস্ক বা ধরনের স্টোরেজে রাখি, রেডিসটা ডেটাগুলো আমরা র্যাম বা মেমোরিতে স্টোর করি। আমরা জানি যে র্যামের স্টোরেজটা অনেক ফাস্টার নর্মাল স্টোরেজ থেকে, তো এই কারণে রেডিসটা বেশ পপুলার। যে কোনো ধরনের বড় কোম্পানি বা ছোট কোম্পানি বা মিড সাইজ লেভেলের কোম্পানি সবাই রেডিসের হিউজ ইউজ করে। আপনারা মাইক্রোফোনটা মিউট করে দেন, একটা সমস্যা হচ্ছে। সরি, আপনার কি আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? শুনতে পাচ্ছি, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, আরেকটু সাউন্ড জোরে হলে আরেকটু ভালো হয়। আচ্ছা আচ্ছা, ওকে, আপনারা মাইক মাইকগুলো মিউট করে রাখেন, আমি তাহলে আবার। হ্যাঁ, এবার এবার ঠিক আছে। হ্যাঁ, তো আমরা রেডিস নিয়ে আলোচনা করব। রেডিস নিয়ে আমরা মেইনলি হচ্ছে রেডিসটা কেন ইউজ করতে হয় বা রেডিসটা কোথায় কোথায় ইউজেজ আছে, কারা কারা রেডিস ইউজ করে, এরপর হচ্ছে রেডিস কিভাবে ইনস্টল করতে হয়, রেডিসের বিভিন্ন ধরনের ডাটা স্ট্রাকচার আছে সেগুলো আমরা দেখবো, ডাটা স্ট্রাকচারগুলো। এরপরে হচ্ছে আমরা রেডিসের একটা এক্সাম্পল দেখবো, যে রেডিস দিয়ে একটা সিম্পল অ্যাপ কীভাবে চালানো যায়, এটা আমরা একটা এক্সাম্পল দেখবো। প্রথমে একটা ইন্ট্রোডাকশন রেডিসের দিয়ে দিচ্ছি আমি। রেডিস, রেডিসের ফুল মিনিং হচ্ছে রিমোট ডিকশনারি সার্ভার। তো এটা ফার্স্ট রিলিজ হয়েছিল 2009 সালে, একটা ইটালিয়ান ডেভেলপার সালভাটোরে স্যানফিলিপো, তিনি এটা প্রথম ডেভেলপ করেন তার একটা পার্সোনাল প্রজেক্টের জন্য, পরে তিনি এটা ওপেন সোর্স করে দেন যাতে করে সবাই ইউজ করতে পারে। তো এটা ওপেন সোর্স, ফ্রি, আপনার যে কেউ রেডিস ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন আপনার পিসিতে এবং ইউজ করতে পারবেন। রেডিসের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা নো এসকিউএল কিউএল স্টোর, অর্থাৎ রেডিসে কোনো রিলেশনাল ডেটাবেস বা এসকিউএল এগুলো ইউজ করা হয় না, রেডিস হচ্ছে নো এসকিউএল, অর্থাৎ আপনার রেডিসের সাথে ম্যানিপুলেশন করতে হলে আপনার কোনো এসকিউএল প্রয়োজন হবে না। এবং রেডিসের একটা বড় সুবিধা হচ্ছে এটা মাল্টিপল ডাটা স্ট্রাকচার সাপোর্ট করে। আর ট্র্যাডিশনাল যে কোনো ডাটাবেসের মতো রেডিসের ট্রানজেকশন ফিচার আছে যেটা খুবই ইউজফুল, পাশাপাশি পাবলিশ সাবস্ক্রাইব, এই ফিচারটা রেডিসের একটা এক্সট্রা ফিচার যেটা চ্যাটিং অ্যাপ অথবা রিয়েল টাইম যে কোনো অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করা হয়। এছাড়া রেডিস স্কেলেবল, খুব সহজে স্কেলেবল করা যায় এবং অ্যাভেলেবিলিটি অপশনও আছে। সরি, আর রেডিসে যে কোনো একটা এন্ট্রির জন্য আমরা এক্সপায়ারি ডেট সেট করে দিতে পারি, ওই সময় অটোমেটিক ডেটাটা রিমুভ হয়ে যাবে, এরকম অপশনও আছে রেডিস। এই জন্য ওই সব ফিচারের জন্য রেডিস খুবই পপুলার, এবং যে কোনো ধরনের বড় ছোট বড় সিস্টেমে রেডিস ক্যাশিংয়ের জন্য খুব বেশি ইউজ করা হয়, অন্যান্য কাজে ইউজ করা হয় তবে ক্যাশিংয়ের জন্য হচ্ছে বেশি ইউজ করা হয় আর কি। তো টিপিক্যালি রেডিস কোথায় কোথায় ইউজ করা হয়? টিপিক্যালি রেডিস মেইনলি হচ্ছে ডাটাবেস ক্যাশিংয়ের জন্য, ডাটাবেস কোয়েরি ক্যাশিংয়ের জন্য ইউজ করা হয়। এর পাশাপাশি আমরা যেমন ওয়ার্ডপ্রেসের পুরোপুরি ওয়েবসাইটটা ক্যাশিংয়ের জন্য রেডিস ইউজ করা হয়, ওয়ার্ডপ্রেস এটা ইমপ্লিমেন্ট করেছে। এছাড়া বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের সেশন স্টোরেজ, লগ ইন, কুকি, এই ধরনের বিভিন্ন কাজে রেডিসের হিউজ ইউজ আছে।
তারপরে বড় বড় ই কমার্স কোম্পানিগুলো শপিং কার্টের জন্য রেডিক্স ইউজ করে, রিয়েল টাইম অ্যানালিটিক্স বা রিয়েল টাইম অ্যাপস গেমিং এগুলোর কাজে রেডিক্সের ইউজ কেস অনেক অনেক বেশি, কারণ ওগুলোতে খুব ফাস্ট ডেটা ট্রান্সফারের প্রয়োজন হয় যেটা রেডিক্সে খুব সহজে করা যায়, কারণ রেডিক্সে আমরা মেইনলি র্যাম বা মেমোরি ইউজ করি যেটা খুবই ফাস্ট নর্মাল স্টোরেজের থেকে। তো মেইনলি এইসব জায়গাতে রেডিক্সের ইউজটা খুব বেশি। তো রেডিস কে কে ইউজ করছে? রেডিস বলতে গেলে মোটামুটি সব ধরনের বড় কোম্পানি থেকে শুরু করে ছোট কোম্পানি সবাই মোটামুটি রেডিসের হিউজ ইউজ করছে। আমরা দেখতে পাচ্ছি টুইটার, স্ন্যাপচ্যাট, স্ট্যাক ওভারফ্লো, গিটহাব, পিন্টারেস্ট এবং আরো অনেক কোম্পানি যেগুলো হয়তো এখানে আমি উল্লেখ করিনি, তারা রেডিস ইউজ করছে। ইভেন কি যারা বড় বড় ক্লাউড সার্ভিস প্রোভাইডার আছে যেমন AWS, ইলাস্টিক্যাশ, এজিওর অথবা গুগল, তারা রেডিসের জন্য আলাদা ম্যানেজ সার্ভিস প্রোভাইড করে। তো রেডিসটা আসলে পপুলার বলে রেডিসে এত হিউজ ইউজ। আমরা এই সেশনে রেডিসের একটু ভালো ওভারভিউটা জানতে পারবো আর কি। তো রেডিস এত পপুলার আসলে কেন? রেডিসের পপুলারিটি হচ্ছে খুবই ফ্লেক্সিবল। নর্মাল ডাটাবেসে আমাদের ধরেন SQL ইউজ করতে হয় বা কোয়েরি ইউজ করতে হয় সেটা শেখার প্রয়োজন আছে, কিন্তু রেডিসটা খুবই ফ্লেক্সিবল, আপনি মানে শেখার খুবই ইজি এবং খুবই ফাস্ট। আর একটা বড় কারণ হচ্ছে খুবই ফাস্ট রেডিসের, যেহেতু আমি বারবার বলছি রেডিস যেহেতু মেমোরি ইউজ করে, আর তো মেমোরি স্টোরেজটা খুবই ফাস্ট, আমাদের র্যামের যে স্টোরেজটা সেটা খুবই ফাস্ট, এ কারণে রেডিসটাও পাই বর্ন খুবই ফাস্ট, কারণে রিয়েল টাইম অ্যাপ্লিকেশন এটার ইউসেজ খুবই বেশি, পাশাপাশি ক্যাশিং এবং ডিসপার্স রিসেন্টসও ইউজ আছে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে কোনো স্কেমা নেই, আপনাকে কোনো স্কেমা ডিজাইন করতে হবে না বা কলাম ডিজাইন করতে হবে না, আপনি জাস্ট স্টোরেজে ডাটা রেখে দিলে এটা আপনি পরে রিট্রিভ করে আপনার কাজে লাগাতে পারবেন, এই জন্য রেডিস খুবই ইউজফুল। আর একটা ইউসেজ হচ্ছে খুব ডাটা টাইপ সাপোর্ট অনেক বেশি, প্রথম প্রথম যখন রেডিস ক্রিয়েট করা হয়েছিল তখন রেডিসের ডাটা টাইপ সাপোর্ট কম ছিল, দুই তিনটা স্টোরেজ বা দুই তিনটা ডাটা স্ট্রাকচার ছিল, এখন রেডিসের হিউজ পরিমাণ ডাটা স্ট্রাকচার আছে যেগুলো দিয়ে মোটামুটি সব ধরনের ডাটা টাইপকে সাপোর্ট দেওয়া যায়, এসব কারণে রেডিসের ইউসেজ অনেক বেশি। আচ্ছা রেডিস আমরা কিভাবে ইনস্টল করব আমাদের পিসিতে? এটা আসলে বিভিন্ন এনভায়রনমেন্ট ওয়াইজ আলাদা। লিনাক্সের জন্য আমরা সুডো ইউজ করতে অ্যাপগেট ইউজ করতে পারি, অ্যাপগেট একটা লিনাক্সের প্যাকেজ। ম্যাকের জন্য আমরা হচ্ছে ব্রিউ, হোম ব্রিউ ইউজ করতে পারি। আর উইন্ডোজের জন্য এখানে আমি একটা লিঙ্ক দিয়েছি, এখান থেকে আমরা উইন্ডোজের প্যাকেজটা ডাউনলোড করে নিয়ে এটা জাস্ট ইনস্টল করলে রেডিস আমাদের পিসিতে ইনস্টল হয়ে যাবে। তো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন যদি থাকে আমাকে করতে পারেন, বা কারো যদি বুঝতে সমস্যা হয় আমাকে বলতে পারেন। স্যার জি বলুন। স্যার কি আমার একটা ফ্রেন্ড জয়েন করতে চাচ্ছে আর কি, ও মানে আচ্ছা 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 শিওর স্যার, আমি আমি আসলে ফ্রেন্ড শুনে থাকতে কি ওকে স্যার আই হ্যাভ আ কোশ্চেন। হ্যাঁ গো অন শিওর। আমি যদি হচ্ছে আমার অ্যাপ্লিকেশনে এসকিউএল কিংবা মঙ্গোডিবি ইউজ করি এট দা সেম টাইমে কি হচ্ছে আমি রেডিস ইউজ করতে পারবো? হ্যাঁ অফকোর্স, রেডিস মানে আমাদের অ্যাপ্লিকেশনগুলো এমন হতে এমন না যে কোনো স্পেসিফিক ডাটাবেসে আমরা মানে থাকব, এটা আমাদের প্রয়োজন অনুসারে আমরা আমাদের ডেটাবেসে ইউজটা করব। এটা আসলে কোনো স্পেসিফিক ডেটাবেসে স্টোরেজের লিমিট থাকাটা আসলে কোনো ভালো সলিউশন না কখনো। স্যার আরেকটা আপনার ইয়ে ছিল, ফিচার ছিল যে ক্যাশিং এর জন্য হচ্ছে রেডিসটা ইউজ করা হয়। তো আমরা তো স্যার হচ্ছে নরমালি লোড দিয়ে যখন করি তখন তো হচ্ছে স্যার এই লোকাল স্টোরেজে সেটা অটোমেটিক্যালি হচ্ছে স্টোর করা যায়, তাহলে হচ্ছে রেডিসটাই কেন ইউজ করব? আচ্ছা ওটা আমি রেডিস কিভাবে ক্যাশিং এর জন্য ইউজ করা হয় বা আমি একটা এক্সাম্পল লাস্টে দেখাবো, তখন আপনার জন্য হয়তো কিছু ক্লিয়ার হবে, পাশাপাশি আরো অনেক ধরনের এক্সাম্পল হয়তো থাকতে পারে, আমরা ওটা ওটা হয়তো আমার এখানে কভার করা পসিবল হবে না, বাট আমি একটা ওভারঅল একটা আইডিয়া দিব আপনাদেরকে আজকে। থ্যাংক ইউ। ঠিক আছে ওকে, তাহলে আমি নেক্সট স্লাইডে যাই। রেডিসের ডেটা টাইপগুলো আসলে আমরা দেখবো এখন। রেডিসের ডেটা টাইপ মেইন ডেটা টাইপ আমরা এই পাঁচটাই দেখবো, পাশাপাশি এগুলা এক্সট্রা, এগুলা হচ্ছে নতুন এবং এগুলার ইউসেজ খুব কম, কিন্তু মেইনলি হচ্ছে এই পাঁচটা ডেটা টাইপ ইউজ করা হয়। আমরা এগুলো দেখবো প্রথমে। তো তার আগে আমি রেডিসটা আমার পিসিতে এবার রান করে দেখাই। প্রথমে রেডিসের দুইটা জিনিস চালাতে হয়, আমরা ধরে নিলাম যে আমার পিসিতে রেডিস ইনস্টল করা আছে এই প্রসেসের মাধ্যমে। তো
রেডিসের দুটো জিনিস চালাতে হয়। একটা হচ্ছে রেডিস সার্ভার, যেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে চলে। তো আমাদের টার্মিনাল থেকে আমরা যদি রেডিস সার্ভার কমান্ডটা লিখি তাহলে দেখতে পারবো যে রেডিস সার্ভার রান, এই যে রেডিস সার্ভার রান, আমার এখানে অলরেডি রেডিস সার্ভার চলছে, এই জন্য বলা হচ্ছে রেডিস অ্যাড্রেস অলরেডি ইন ইউজ। সো আমি যদি এটা আবার স্টপ করে আবার চালাই, আমার এখানে সার্ভারটা অলরেডি চলছে। তো তার মানে আমাদের একটা সার্ভার চলে আর এই সার্ভারের সাথে কমিউনিকেট করার জন্য আমরা আচ্ছা রেডিস ক্লায়েন্ট ইউজ করি। তো জাস্ট রেডিস ক্লায়েন্ট কমান্ডটা লিখলেই, সরি, রেডিস সিএলআই কমান্ডটা লিখলে আমরা রেডিস ক্লায়েন্টে চলে আসব। এই ক্লায়েন্টটা দিয়ে আমরা হচ্ছে সার্ভারের সাথে কমিউনিকেট করব। আমাদের যে ডেটাবেস সার্ভারটা আছে এই ক্লায়েন্টটা দিয়ে আমরা সার্ভারের সাথে কমিউনিকেট করব। আমরা দেখতে পাচ্ছি বাই ডিফল্ট এই সার্ভারটা হচ্ছে, এই ক্লায়েন্টটা হচ্ছে আমার 6079 লোকাল হোস্টে 6079 পোর্টটা রান করে। তো এই পোর্ট থেকে আমরা আমাদের সার্ভারের সাথে কমিউনিকেট করতে পারবো। ওকে, তো আমরা যদি জাস্ট একটা সিম্পল কমান্ড লিখি, পিং পিং একটা কমান্ড লিখলে রেডিস অটোমেটিক আমাকে একটা রিপ্লাই দিচ্ছে পং। এটা রেডিসের বিল্ট ইন একটা ফিচার, জাস্ট আ সিম্পল মেসেজ, নাথিং স্পেশাল। তো আমরা রেডিসের ডাটা টাইপগুলো আবার দেখে আসি। মোস্টলি ইউজ ডেটা টাইপগুলো হচ্ছে স্ট্রিং, স্ট্রিং ডেটা টাইপ, লিস্ট, হ্যাশ, সেট আর সর্টেড সেটস। এই পাঁচটা ডেটা টাইপই আমাদের মেইনলি ইউজ করা হয়। আর আদার ডেটা টাইপগুলো যেমন জেসন, বিটম্যাপ, হাইপারলগস, জিওস্পেশাল ইন্ডেক্সেস, এগুলো আমি আজকে আমার এখানে কভার করবো না, কারণ এগুলো খুব স্পেশাল এবং খুব বেশি ইউসেজ নেই। এই পাঁচটা নিয়ে আমি আজকে মেইনলি আলোচনা করবো প্রথমে। তো রেডিস স্ট্রিংগুলো আসলে কি আমরা দেখে নিই। স্ট্রিংগুলো হচ্ছে সিম্পল স্ট্রিং, যে কোনো স্ট্রিং নর্মালি রেডিসে একটা কি ভ্যালু আকার স্টোর করে। তো এর বেশ কিছু ইউজ কমান্ড আছে, যেমন এই যে সেট, গেট, এম সেট, এম গেট, আমি এগুলো দেখাবো। আমি একটু আগে প্রথমে স্ট্রাকচারটা বলে নিই। এটা একদম মোস্ট বেসিক ডেটা স্ট্রাকচার, একদম সবচেয়ে সিম্পল ডেটা স্ট্রাকচার রেডিসের। আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেভাবে স্ট্রিং ইউজ করি সেমভাবে এটা ইউজ করতে পারি আমরা। এটা ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 512 মেগাবাইট, একটা স্ট্রিংয়ে ম্যাক্সিমাম 512 মেগাবাইট ডাটা রাখা যাবে। আর এটা বাইনারি এবং বাইট দুটা ডাটাই স্টোর করতে পারে। এবং ইউজ কেস, এটা কোথায় কোথায় ইউজ করা হয়, এটা মেইনলি হচ্ছে সেশনের স্টোরেজের কাজে ইউজ করা হয়, অনেক ক্ষেত্রে কিউর কাজে ইউজ করা হয়, এবং মিটার বিলিং অথবা ধরেন ইন কোনো ডাটা আমরা যদি অটোমেটিক ইনক্রিজ করতে চাই বা ডিক্রিজ করতে চাই, কোনো একটা বিল অ্যামাউন্ট বা কোনো একটা কাউন্ট, সেক্ষেত্রে স্ট্রিংটা ইউজ করা যায়। আমি একটু এক্সাম্পল দেখাচ্ছি এখন আমাদের এখানে ক্লায়েন্ট দিয়ে। সো লেটস সেট ইউজার নেম। তো প্রথমে প্রথম কিটা হচ্ছে আমার প্রথম প্যারামিটারটা হচ্ছে কি, এখানে আমরা দেখতে পাচ্ছি আমি যদি সেট লিখি, সেট মেথডটা দিয়ে দুইটা জিনিস বলছে, সেট কি এবং ভ্যালু। সো আমরা যদি একটা কি একটা জন্য একটা কি সেট করি, লেটস সে ইউজার নেম, এটা একটা ভ্যালু আমাদের প্রোভাইড করতে হবে, লেটস সে মিস্টার এক্স। তো রেডিস দেখতে পাচ্ছি আমরা ইন্টার চাপার পরে এই ডেটাটা স্টোর হয়েছে, অর্থাৎ রেডিস বলছে যে এটা ওকে ওকে আছে। আমরা যদি এখন দেখতে চাই এই ভ্যালুটা আসলে স্টোর হয়েছে কিনা, আমরা এই যে গেট কমান্ডটা ইউজ করবো, গেট ইউজার নেম। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে মিস্টার ডেক্স ভ্যালুটা স্টোর হয়ে গেছে। সো খুবই সিম্পল, আমরা যে এইখানে আরও বেশ কিছু কমান্ড আছে, এগুলো আমি দেখাবো একটা করে। এই স্ট্রিং ডেটার মধ্যে আমরা এভাবে ডেটা স্টোর করতে পারি। ওকে, সো এম সেট, এম সেট হচ্ছে একসাথে আমরা মাল্টিপল যদি কি ভ্যালু স্টোর করতে চাই, লেটস সে পাসওয়ার্ড, পাসওয়ার্ড সেট করলাম আমরা, লেটস সে 1 2 3 4, এন্ড এজ 8 সেট করলাম 23 অর সামথিং, এন্ড দেন ফোন সেট করলাম, লেটস সে 1 2 3। সো একসাথে এরকম মাল্টিপল কি ভ্যালু পেয়ার সেট করার জন্য এম সেট মেথডটা ইউজ করা হয়। আমরা দেখতে পাচ্ছি কুইরি ডেটা ওকে আছে। আমরা যদি এম গেট ইউজ করি আমরা সবগুলো একসাথে দেখতে পাবো, এম গেট ইউজার নেম, পাসওয়ার্ড, এজ, ফোন, এই যে সবগুলো ডাটা একসাথে দেখাচ্ছে। খুবই সিম্পল রেডিস এবং খুবই ইউজফুল, খুবই সহজে আমরা ডাটা ম্যানিপুলেট করতে পারছি। সেমভাবে ডিল ডেল কিটা দিয়ে আমরা হচ্ছে কোনো একটা স্পেসিফিক কি ডিলিট করে দিতে পারি, যেমন আমরা যদি ইউজার নেম ডিলিট করে দিই, ডেল ইউজার নেম, ওকে দেখা যাচ্ছে 1, অর্থাৎ সাকসেসফুল। আমরা যদি আবার ইউজার নেমটা এখন গেট করার চেষ্টা করি, নেই, অর্থাৎ আমাদের ইউজার নেমটা ডিলিট হয়ে গেছে এবং ডেটাটা নেই।
এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে, আচ্ছা আমরা এটা পরে দেখি, আমরা স্টিয়ার লেনটা দেখি। স্টিয়ার লেন হচ্ছে যে আমাদের যে স্ট্রিংটা আমরা স্টোর করেছি ওটার লেংথটা জাস্ট বলে দিবে। যেমন পাসওয়ার্ড যদি আমরা বলি, এটার লেংথ আমরা দিতে পারছি 3। আমরা যদি চালাই কমান্ডটা 3, তার মানে এটাও ইউজফুল। আমরা যদি কোনো স্ট্রিং এর লেংথ জানতে চাই এটা ইউজ করতে পারি। এবার আমরা এখানে এই যে ইনক্রিমেন্ট আর ইনক্রিমেন্ট বাই এই জিনিস যদি আমরা একটু দেখবো, যে ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট হচ্ছে আমরা যদি কোনো একটা স্পেসিফিক কিতে আমরা ইন্টিজার ভ্যালু রাখি, লেটস সে সেট ইউজার কাউন্ট, লেটস সে ইউজার কাউন্ট 1, ধরুন আমরা একটা সরি হ্যালো হ্যালো হ্যাঁ স্যার শোনা যাচ্ছে? হ্যালো শুনছেন? কথা শুনছেন? ইনক্রিমেন্ট করতে পারি। এবং আরেকটা মেথড আছে ইনক্রিমেন্ট বাই, এটা দিয়ে আমরা হচ্ছে ইউজার কাউন্টের ভ্যালু আমাদের ইচ্ছা মতো, যেমন ধরো আমরা যদি 5 ইনক্রিমেন্ট করতে চাই বা 10 ইনক্রিমেন্ট করতে চাই, একটা স্পেসিফিক ভ্যালু করতে চাই তো করতে পারি। লেটস সে ইউজার কাউন্ট 5, তাহলে আগে ছিল 2, এখন হওয়ার কথা হচ্ছে 2+5, তার মানে হচ্ছে 7, তো এটা 7। এভাবে করে আমরা এই জিনিসটা ইউজ করতে পারি। এই জিনিসটা মেইনলি হচ্ছে কোনো কিছু কাউন্ট রাখার জন্য ইউজ করা হয়, এবং ইনক্রিমেন্ট কাউন্টটা বাড়ানোর জন্য অটোমেটিক্যালি আমরা যেমন MySQL বা অন্য স্টোরেজে আমরা হচ্ছে প্রাইমারি কি ইন্ডেক্স ইউজ করি এবং অটো ইনক্রিমেন্ট হয়, এই এটা অটো ইনক্রিমেন্টের কাজে ইউজ করা যায়। এই এই জিনিসটা আমাদের অ্যাপে আমরা ইনক্রিমেন্ট মেথড কি ইউজ করা যায়? জি ইনক্রিমেন্ট মেথড, হ্যাঁ ইনক্রিমেন্ট, এই যে ইনক্রিমেন্ট আমি বলেছি যে ইনক্রিমেন্ট ফ্যান্সি আর স্যার ডিক্রিমেন্ট, ও আচ্ছা হ্যাঁ ডিক্রিমেন্ট মেথড আছে, ডিক্রিমেন্ট সরি এটা আমি এখানে উল্লেখ করতে ভুলে গেছি, সো ডিক্রিমেন্ট ইউজার কাউন্ট এটা অলরেডি কমে যাবে। সো আপনি চাইলে ডিক্রিমেন্ট বাইও করা যাবে, ডিক্রিমেন্ট বাইও করা যাবে, হ্যাঁ 5, সো এটা 1 হয়ে যাবে। আচ্ছা আমি এখানে উল্লেখ করতে ভুলে গেছি, বাট ইউ ক্যান ডু ইট। একটা জিনিস হচ্ছে এক্সপায়ার, এটা হচ্ছে রিডিউসার একটা ভালো ফিচার। আপনি কোনো একটা কি আপনি যদি বলে দেন যে এটা এত সেকেন্ড পরে এটা এক্সপায়ার হয়ে যাবে, তাহলে এটা অটোমেটিক অত সেকেন্ড পরে ডিলিট হয়ে যাবে। তো আমি যদি বলি এক্সপায়ার ইউজার কাউন্ট লেটস সে 5 লেটস সে 10, এন্ড আমি যদি এখন গেট করি দেখতে পাবো যে ইউজার কাউন্ট আছে, ইউজার কাউন্ট আবার গেট করি আছে, 10 সেকেন্ড ওয়েট করবো আমরা, আমি দেখতে পাচ্ছি ইউজার কাউন্টটা নীল হয়ে গেছে, অর্থাৎ 10 সেকেন্ড পরে সে অটোমেটিক ডিলিট করে দিচ্ছে। তো এটাও একটা খুব ইউজফুল ফিচার, আমাদের যে ভ্যালুগুলো আমাদের প্রয়োজন হবে না আমরা এক্সপায়ার করে দিতে পারবো। এইটাই মোটামুটি স্ট্রিং এর একটা ওভারঅল আইডিয়া। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ধরুন আমি একটা কি আমি একটা একটা প্যাটার্নে অনেকগুলো কি অ্যাড করতেছি যাদের প্রিফিক্স গুলো কমন, লেটস সে এবিসি আন্ডারস্কোর সামথিং, এবিসি আন্ডারস্কোর অন্য একটা জিনিস এরকম কিছু, আমি কি একসাথে সব ওই গ্রুপের যাদের আমরা প্রিফিক্স এবিসি আন্ডারস্কোর দিয়ে শুরু করছি ওইগুলো ডিলিট করতে পারি কোন এক কমান্ড দিয়ে বা কোনো কিছু করে? তো মাল্টিপল কি বলে দিলে সবগুলো একসাথে ডিলিট করে দিবে আর কি, মানে পুরো কিটাই বলতে হবে, কিন্তু কিটা আমি পুরোপুরি কি না বলে বা কোনো প্রিফিক্স বা সাফিক্স দিয়ে আমি ডিফাইন করতে পারবো না স্যার? অ্যাকচুয়ালি সে সামথিং লাইক রেগুলার এক্সপ্রেশন, রেগুলার এক্সপ্রেশন, হ্যাঁ রেগুলার এক্সপ্রেশন ইউজ করা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা জানতেছিলাম ভাই। ইউজ করি নি বাট রেগুলার এক্সপ্রেশন আমি যতটুকু জানি ইউজ করা যায়, মানে ডিলিটের ক্ষেত্রে আমি একসাথে ব্যাচে অনেকগুলো ডিলিট করে দিলাম যেগুলো রেগুলার এক্সপ্রেশন আমার একটা ইয়ের সাথে ম্যাচ করে, মেবি ইউজ করা যায় বাট আমি এটা ইউজ করি নি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, মেবি আমি যতটুকু জানি করা যায় সেটা করা যায়, বাট আমি এখানে ইনপুট করিনি জিনিসটা রেগুলার এক্সপ্রেশন।
আচ্ছা 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 না মাঝে মাঝে এরকম প্রয়োজন হয় দেখা গেছে আমি একটা সার্টেন গ্রুপ অফ জিনিস আমি একটা প্রিফিক্স দিয়ে অ্যাড করছিলাম অথবা সাফিক্স দিয়ে অ্যাড করছিলাম পরে জিনিসটা সামহাউ আমার একটা সেটিং চেঞ্জ হয়ে গেছে লেটস সে তো আমার এই সবগুলা ক্যাশ ইনভ্যালিড হয়ে গেছে এখন আমি ডিলিট করতে যাচ্ছি এগুলো আমি জানি শুধুমাত্র জানি যে সব ক্যাশগুলো শুরুতে কিগুলো শুরুতে একটা প্রিফিক্স আমার আমি এই এটা জানি যেটাতে শুরু হয়েছে এগুলো ডিলিট করছে সেই ক্ষেত্রে দেখা গেছে আমার খুঁজে খুঁজে করা একরকম জিনিস অথবা যদি আমি এক কমান্ডে পারি বা যে রেগুলার এক্সপ্রেশন দিয়ে পারি সেটা অবশ্যই করা যাবে রেগুলার এক্সপ্রেশন দিয়ে ডিলিট করা যাবে আচ্ছা আচ্ছা তাহলে এটা একটা ভালো ফিচার ইনক্লুড করে নি হ্যাঁ জি থ্যাংক ইউ ওকে আমি এরপরে আমাদের লিস্টের টপিকে চলে যাচ্ছি লিস্ট এটাও হচ্ছে আমাদের বেসিক অ্যারের মতো তবে এটা অনেকটা জাভাস্ক্রিপ্টের অ্যারের সাথে বেশি মিল আছে আবার অনেক ক্ষেত্রে এটা বলা যায় যে স্ট্যাক আর কিউ দুইটারই একটা কম্বিনেশন বলা যায় তো এখানে আপনি একটা লিস্ট অফ স্ট্রিং রাখতে পারবেন এবং একটা লিস্টে আপনি ম্যাক্সিমাম 4 বিলিয়ন স্ট্রিং রাখতে পারবেন যেটা খুব অনেক বেশি সো খুবই এফিশিয়েন্ট এটাতে মেইনলি লিঙ্ক লিস্ট রিপ্রেজেন্টেশন তাই ফলো করা হয়েছে আমরা লিঙ্ক লিস্ট যারা পড়েছি বা জানি লিঙ্ক লিস্ট রিপ্রেজেন্টেশন এখানে ফলো করা হয়েছে আর এটা ইউজফুল হচ্ছে ধরেন টাইমলাইনের জন্য বা আমাদের যদি কোনো ট্র্যাক রাখার দরকার হয় সিরিয়াল ওয়াইজ ওই ক্ষেত্রে লিস্টটা ইউজ করা যায় আপনি আচ্ছা 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 মাসখানে সিক করতে গেলে বা মাসখানে হলে আমরা লিংকডইন রিপ্রেজেন্টেশন আমরা যেটা করি আমরা মাসখানে হলে আমরা হচ্ছে প্রতিটা নোড বাই নোড রিভার নোড বাই নোড ভিজিট করি যখন পাই মাসখান থেকে আমরা ভেঙে দিয়ে এক নোড অ্যাড করি বা ডিলিট করে দিই আবার জোড়া লাগাই দিই জিনিসগুলো জিনিসগুলো করি জি জি তো ওই কারণে হচ্ছে এটা মাসখানে একটু স্লো বাট আচ্ছা আচ্ছা ফ্রন্ট এর লাস্ট এটা হচ্ছে O1 কমপ্লেক্সিটি আর কি মানে যেটা স্ট্যাকার ইশের কিউএস ওকে এটা ইউসেজ হচ্ছে লগিং মনিটরিং এর সব কাজে ইউজ করা হয় আমি একটা एग्जांपल দেখাচ্ছি লেটস সে আমরা একটা ডেট আমরা আমাদের ডেটাবেস আমরা একটা লিস্টে ঢোকাবো এই কারণে আমরা একটা এল পুশ কমান্ডটা ইউজ করব এটা আমি ধরে দিলাম ডেটাবেস ডেটাবেসেস এবং কিছু ভ্যালু বলে দিলাম লেটস সে MySQL দেন ওরাকল দেন রেডিস অর সামথিং নাও লেটস সে এসকিউএল ডেটাবেসেস সো এসকিউএল ডেটাবেসেস can be MySQL, Oracle, or I see Postgre. Yeah. So আমরা দেখতে পাচ্ছি তিনটা তিন তিন দেখা যাচ্ছে অর্থাৎ তিনটা ডেটা আমরা আমাদের স্টোরেজ একইতে ঢুকিয়েছি আমরা যদি লেন্থ দেখতে চাই এটা যে এল লেন্থ কমান্ডটা দিয়ে দেখতে পারবো এল লেন্থ স্কোয়ার ডেটাবেসেস এরপরে হচ্ছে এলপপ এলপপ দিয়ে আমরা হচ্ছে ডিলিট করতে পারি এলপপ দিয়ে আমি যদি বলি এসকিউএল ডেটাবেসেস তাহলে হচ্ছে কি ডিলিট করে দিবে একেবারে লাস্টেরটা মানে লাস্টের অ্যামাউন্টটা ডিলিট করে দিবে আর এল রেঞ্জ দিয়ে আমরা আচ্ছা আমরা এল রেঞ্জ দিয়ে আমরা হচ্ছে আমাদের একটা রেঞ্জের একটা কি একটা স্পেসিফিক রেঞ্জের ডেটা দেখতে পারবো আমি যদি বলি 0 to 3 এর মধ্যে দুইটাই আমার ডেটা আছে এই জন্য দুইটাই দেখাচ্ছে আমি যদি বলি 0 to 1 দেন একটাই দেখাবে সরি 0 to 0 দেন একটাই দেখাবে 0 to 1 দিলে দুইটা দেখাবে কারণ 0 আর 1 ইন্ডেক্সে দুইটা আছে আমি যদি আরেকটা অ্যাড করি এল পুশ স্কেল ডেটা বেসিস সামথিং এলস আমি যদি আবার দেখি যে 0 to 1 দিয়ে তাহলে আমরা দুইটা দেখতে পারবো তো এভাবে করে এই লিস্টটা ইউজ করা যায় সো এল পুশ যদি আপনি করেন আপনার হচ্ছে ডেটাটা দেখছেন যে লেফট থেকে ইনসার্ট হবে আর যদি আর পুশ ইউজ করেন ডেটাটা আপনার লাস্টে ইনসার্ট হবে যদি আমরা বলি যে আর পুশ স্কেল ডেটাবেসেস সামথিং লাইক সামথিং আদার্স আমরা যদি এবার একটা রেঞ্জ চালাই এল রেঞ্জ স্কেল ডেটাবেস 0 to 10 দেখতে পাচ্ছি এটা এবার লাখবার শেষে শেষে ইনসার্ট হয়েছে সেম ভাবে এল পপ আর পপ দিলে একবারে লাস্ট থেকে ডিলিট হয়ে যাবে আমি এটা দেখাচ্ছি না
এবং আমরা lset কমান্ডটা দিয়ে lset কমান্ডটা দিয়ে আমরা কোন একটা স্পেসিফিক ইনডেক্সে আমরা ডেটাটা চেঞ্জ করে দিতে পারি এসকিউএল ডেটাবেসেস আমরা যদি বলি ইনডেক্স 01 1 আমরা যদি পোস্টগ্রেস লিখতে চাই ওকে আমরা যদি সিএমডিটা ক্লিয়ার করে উপর থেকে শুরু করলে ভালো হয় আচ্ছা ওকে যদি রেঞ্জ চালাই তাহলে দেখতে পাবো এল রেঞ্জ 0 টু 10 সরি ইয়ার নাম দিতে ভুলে গেছি স্কেল ডেটাবেসেস ওকে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড কিটা চেঞ্জ হয়ে গেছে তো এভাবে করে আমরা আমাদের লিস্টটা ইউজ করতে পারি এটা সময় কারো কোনো কোশ্চেন আছে স্যার বেশ কিছু মানুষ মনে হয় এখন অ্যাডমিট করার জন্য ওয়েট করছে আমি অ্যাড করে নিচ্ছি ওকে আমরা এরপর হচ্ছে হ্যাশ ডাটা স্ট্রাকচারটা দেখব এটা খুবই ইউজফুল ডাটা স্ট্রাকচার এবং এটা এটা হিউজ ইউজ আছে আমরা আজকে আমাদের যে অ্যাপটা ইউজ করব ওখানে এটা ইউজ করব এটা হচ্ছে অনেকটা অবজেক্টের মতো আমরা আমাদের অবজেক্ট রিপ্রেজেন্টেশন যেরকম আছে ওইটা হ্যাশটা হ্যাশের সাহায্যে আমরা হ্যাশ ম্যাপের মাধ্যমে করতে পারি এটা ইউসেজ হচ্ছে আপনার সেশন ইনফো লগ ইন এই ধরনের কাজে এটা মেইনলি ইউজ হয় আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি এখন ক্লিয়ার করে নিই সো লেটস সে আমাদের একটা আমরা আমাদের কিছু ইউজারের ডেটা রাখতে চাচ্ছি তো আমাদের লেটস সে আমাদের ইউজার একটা আইডি আছে তো আমরা ইউজারের ডেটাটা রাখবো ভাবে করে যে ইউজার ইউজারের একটা আইডি লেটস সে ইউজার ইউজার 10 তো এই ইউজারের আইডি একটা সে আমরা লেটস সে ইউজার নেম রাখলাম ইউজার নেম Mr. Y and then it said password 154 something and age let's say 30 okay so আমরা যদি এখন it's get command টা ইউজ করি আমরা স্পেসিফিক একটা কি এর ভ্যালু জানতে পারবো যে ইউজার 10 এর স্পেসিফিক একটা কি লাইক ইউজার 10 এর পাসওয়ার্ড কি আমাদের তো আছে যেটা পাসওয়ার্ড হচ্ছে এত আর আমরা যদি এইচ গেট অল কমান্ডটা ইউজ করি এইচ গেট অল গেট আমরা ওই কি সবগুলা প্রপার্টি ভ্যালু জানতে পারবো ইউজার নেম মিস্টার ওয়াই পাসওয়ার্ড এবং এইচ সবই দেখতে পাচ্ছি আমরা তো এভাবে আমরা একটা করে কি সেট করছি আমরা চাইলে এইচ এম সেট এটা দিয়ে মাল্টিপল কি সেট করতে পারি যেমন বার্থ ডেট আমরা যদি বলি ইউজার 10 এর বার্থ ডেট সেট 10th December 1997 or something and let's say profession software engineer আমি যদি আবার এজ গেট অল দেখি তাহলে আমাদের তো বলছে একসাথে মাল্টিপল কি সেট হয়ে গিয়েছে তো এটা খুবই ইউজফুল অবজেক্ট টাইপে টেস্ট করার জন্য মেইনলি এভাবে করে ইউজার ইনফরমেশন বা আমাদের যদি একটা কি এর অ্যাক্রস অনেকগুলো ভ্যালু স্টোর করতে হয় তখন আমরা এটা ইউজ করি এইচ লেন দিয়ে মেইনলি হচ্ছে আমাদের একটা কি এর কয়টা প্রপার্টি আছে সেটা দেখতে পারবো ইউজার 10 আমি যদি দিই তার পাঁচটা প্রপার্টি আছে আর এইচ এক্সিস্ট দিয়ে আমরা একটা স্পেসিফিক কি এর কোন একটা প্রপার্টি কি এইচ এক্সিস্ট কোন প্রপার্টি ইন দ্য ফিল্ড কি এক্সিস্ট করে কিনা এটা দেখতে পারবো যে এইচ এক্সিস্ট যদি বলি user 10 let's say birth date 1 তার মানে এক্সিস্ট করে আমরা যদি অন্য একটা ভ্যালু দিই something else 0 তার মানে এক্সিস্ট করে না এই ফিল্ডটা আর ইটস ডেল হচ্ছে এই যে আমরা আগে যে ডেল কমান্ড ইউজ করেছি ওই মতো আমরা স্পেসিফিক কি বা মাল্টিপল কি ডিলিট করে দিতে পারবো যদি বলি user 10 আমরা হচ্ছে পাসওয়ার্ড বার্থ ডেট ডিলিট করে চাই তো দুইটা কি ডিলিট করে দিয়েছে তো মোটামুটি এটাই হচ্ছে হ্যাশ সেটের একটা আইডিয়া তো কারো কোনো কোয়েশ্চন থাকলে আস্ক করতে পারেন আমি কিছুক্ষণ সময় দিচ্ছি স্যার আপনি এত ক্লিয়ারলি বুঝাইতেছেন কোয়েশ্চন থাকার কথা না না সমস্যা নেই আমি চেষ্টা করছি আমার যতটুকু পসিবল আমার পক্ষে বোঝানোর
তারপরও থাকতে পারে, আমাকে জানাবেন, আমি ট্রাই করবো বোঝানোর। ওকে স্যার, একটা কোশ্চেন ছিল। শিওর বলেন। স্ট্রিং এর ক্ষেত্রে যদি ফ্ল্যাশ অল দেই তাহলে কি আমার সবগুলো ইয়া ডিলিট হয়ে যাবে? না না, ফ্ল্যাশ অল দিলে ফ্ল্যাশ অল কমান্ডটা ইউজ করে আপনি আপনার আপনার রেডিস পুরো রেডিসের সব ডেটাই চলে যাবে, কোনো কি থাকবে না। এটা হচ্ছে শুধু স্ট্রিং না, যে কোনো ডেটা আপনি হ্যাশ রাখেন, স্ট্রিং রাখেন, লিস্ট রাখেন, এটা হচ্ছে সব ডেটা রিমুভ করে দিবে। ফ্ল্যাশ অল দিলে কি হ্যাশে বা যতগুলো আছে সবগুলো ডিলিট হয়ে যাবে নাকি? ডিলিট হয়ে যাবে। আমি আমি এখন ফ্ল্যাশ অল চালিয়েছি, আমি যদি এখন লাইক আমি যদি লিখি এইচ গেট অল, সো সরি লেটস গো ইউজার 10, আমি সিম ইমপ্টি লিস্ট, এটা সব ডিলিট হয়ে গেছে। ওকে, আমরা এখন সেট নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ স্যার, নো প্রবলেম। তো আমি চাচ্ছি আমি এই এক ঘন্টা বা একটু আগে আমি আমাদের এই সাইটটা শেষ করে আমাদের অ্যাপে চলে যেতে, তাতে করে আমার অ্যাপটা একটু সময় লাগবে হয়তো, তো ওটাতে একটু আগে ভাগে যেতে বললে হয়তো আমরা টাইমটা কভার করতে পারবো। আমরা এবার সেটে যাবো। সেট হচ্ছে এটা অনেকটা লিস্টের মতো, তবে সেটের ব্যাপারটা হচ্ছে আপনি সেটে যেটা স্ট্রিংগুলো রাখবেন এগুলো আনঅর্ডার্ড হবে, মানে কোনো অর্ডার থাকবে না, কোনো অর্ডার মেনটেন করবে না, এবং সেট কখনো রিপিটেড এলিমেন্ট অ্যালাউ করে না, অর্থাৎ আপনি একই এলিমেন্ট যদি দুতে বা ঢোকাতে চান সেটা অ্যালাউ করবে না। এটা ইউজফুল ফর ট্র্যাকিং ইউনিক আইটেমস, ইউনিক আইটেম ট্র্যাক করার জন্য ইউজফুল, এবং আপনি এটাকে চাইলে যে নর্মাল সেটের অপারেশন যে ইউনিয়ন বা ইন্টারসেকশন সেটাও ওখানে করতে পারবেন। ফর এক্সাম্পল দেখাচ্ছি, লেটস সে ইস এজ, আগের মতই এক্সাম্পলটা আমি দেখাচ্ছি, এসেট মাই ডেটাবেসেস মাই এসকিউএল পোস্টগ্রে। ও স্যার, আমরা যদি দেখি এসকিউএল ডিবি মাই এসকিউএল পোস্টগ্রে এন্ড দেন লেটস সে সামথিং লাইক ওরাকল এন্ড ইয়া, তো আমরা দেখতে পাচ্ছি তিনটা আমাদের সেটে অ্যাড হয়েছে এসকিউএল ডিবি, এসকিউএল ডিবি কিতে। যদি আবার এস মেম্বার্স কিটা দিই, আমাদের তো অবশ্যই কী কী এখানে মেম্বার আছে আমাদের এই কিতে, এসকিউএল ডিবি মাই এসকিউএল ওরাকল পোস্টগ্রে। হ্যাঁ, তো যদি আরেকটা কি অ্যাড করি, লেটস সে ইস অ্যাড নো এসকিউএল ডিবি, নো এসকিউএল ডিবি, আমরা দেখতে পাবো এখানে আমরা লিখলাম ধরেন রেডিস, মঙ্গো, ডাইনামো ডিবি। ওকে, তো আমরা তিনটা এখানে রাখলাম। তো এটা সুবিধা হচ্ছে আপনি যে এস ইউনিয়ন এবং এস ইন্টারসেকশন দিয়ে দুইটা সেটের মধ্যে আপনি ইউনিয়ন অথবা ইন্টারসেকশন বের করতে পারবেন। আমরা যদি বলি এস ইউনিয়ন এসকিউএল ডিবি অ্যান্ড নো এসকিউএল ডিবি, দেখতে পাচ্ছি আমাদের ডেটাগুলোকে ইউনিয়ন করে দেখাচ্ছে। আমরা যদি এই দুটার ইন্টারসেকশন দেখতে চাই, এস ইন্টার ওকে এমটি লিস্ট, অর্থাৎ এই দুটার মধ্যে কোনো কমন জিনিস নেই, এই জন্য এটা আমাদের কোনো জিনিস দেখাচ্ছে, এটা খুবই ইউজফুল। আমরা দেখতে পাচ্ছি আমরা যদি নতুন কোনো ডেটা এখানে ঢুকাতে চাই, অর্থাৎ সেম ডেটা আমরা ঢুকাতে চাই, যেমন আমরা যদি এস অ্যাড লেটস সে নো এসকিউএল ডিবি লেটস অ্যাড মঙ্গো, রাইট, মঙ্গো ইন্টিজার জিরো, অর্থাৎ ডাটা ইনসার্ট হয়নি কারণ আমাদের ডাটাটা অলরেডি এক্সিস্ট করে। আর দেখতে পাচ্ছি এস ইস মেম্বার, এই কমনটা দিয়ে আমরা হচ্ছে সেটের মেম্বার কি না কোনো একটা ডেটা কি, লেটস এসকিউএল ডিবি আমরা যদি বলি ওরাকল কি এটা মেম্বার কি না, দেখতে পাচ্ছি ওয়ান, অর্থাৎ এইটা মেম্বার, এই জন্য ওয়ান আসছে। আর এস পপ দিয়ে আমরা একটা এলিমেন্ট র্যান্ডমলি ডিলিট করে দিতে পারি, লেটস এস পপ লেটস সে ও এসকিউএল ডিবি, যদি কাউন্ট বলে দিই তাহলে অতগুলো আইটেম ডিলিট, এই ডিলিটটা কিন্তু কোনো অর্ডারে হবে না, মানে ফ্রন্ট থেকে বা লেফট থেকে অথবা রাইট থেকে, এটা র্যান্ডমলি একটা এলিমেন্ট ডিলিট হয়ে যাবে। মাই এসকিউএল ডিলিট হয়েছে, আমি আবার দিই পোস্টে ডিলিট হয়েছে, সো এটা কোনো অর্ডার নেই। একটা আইটেম আছে, কোনো অর্ডার ছাড়া এটা ডিলিট করে দেয়। এটাই মোটামুটি হচ্ছে আমাদের সেটের একটা ওভারঅল আইডিয়া। আমি কারো যদি কোনো কোশ্চেন না থাকে আমি শর্টের সেটে যেতে চাই। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল,
হ্যাঁ বলুন। এস পপ যদি র্যান্ডমলি ডেটা ডিলিট করে তাহলে এটার ইউজ কেস কি, মানে এটা কি কাজে ইউজ করা যায়? এই সেটটা আসলে মানে সেট ডেটা টাইপটা আসলে আপনার মানে ডেটাগুলো ইউনিক, তো এটা কোনো অর্ডার কোনো মেইনটেইন করে না। সো আপনার যদি এমন কোনো প্রয়োজন হয় যে আপনি একটা সেট রাখবেন এবং এখান থেকে ডেটা ডিলিট করবেন কোনো একটা কারণে, অথবা সব ডেটা ডিলিট করে দেবেন, তাহলে এটা ইউজ করা যাবে। আপনি যদি কাউন্ট বলে দেন তাহলে সব কিন্তু ডিলিট হয়ে যাবে, যেমন স্কোপ স্কোপ সেটের লেন্থ, তাহলে সব পুরো সেটের আইটেমগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। ওই কাজ আপনি ইউজ করতে পারেন, অথবা কোনো স্পেশাল ইউজ কেস থাকতে পারে, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট এটা এটার ডেফিনেশনটা এমনই আর কি। থ্যাংক ইউ। আমরা আবার শর্টেড সেটে আসবো। শর্টেড সেটটা আসলে সেটের মতো, বাট দিস ইজ শর্টেড অ্যাজ দ্য নেম সেজ, মানে আপনার ডেটাগুলো শর্টেড হয়ে থাকবে। এবং এই যে শর্টেড হবে, এই শর্টেজ শর্টের যে একটা অর্ডার, এই অর্ডারটা আপনাকেই ম্যানেজ করে দিতে হবে। এটা হচ্ছে আমরা একটা স্কোর বলে দিব। সো এটাও আলটিমেটলি সেটের মতোই নন রিপিটিং, মানে রিপিট হবে না এলিমেন্ট, বাট প্রতিটা মেম্বার একটা স্কোর থাকবে। আপনি যখন স্কোরটা অ্যাড করবেন তখন সেই স্কোর ওয়াইজ সে অটোমেটিক তার ডেটাগুলোকে শর্ট করে নিবে। আর স্কোরগুলো ইউনিক না, আমাদের মেম্বার ইউনিক, কিন্তু স্কোর একই দুইটা এলিমেন্টের একই স্কোর থাকতেই পারে। আর স্কোরটা নর্মালি অর্ডার করে হচ্ছে স্মল থেকে লার্জ স্কোরের উপরে, প্রথমে স্মলগুলো আসবে এরপর লার্জগুলো আসবে। আর যদি দুইটা আইটেমের অর্ডার সেম হয় সেক্ষেত্রে স্কোরটা সেম হলে অর্ডারটা অ্যালফাবেটিক হবে, মানে অ্যালফাবেটিক ওয়াইজ অর্ডার হবে। আর এটা কিসের কাজে ইউজ করা হয়, মেইনলি হচ্ছে দেখে বোঝা আছে লিডার বোর্ড বা অটো কমপ্লিট বা এই ধরনের কাজে ইউজ করা হয়। আর রিয়েল টাইম লাইভ লিডার বোর্ড বা গেমিংয়ের ক্ষেত্রেও ইউজ করা হয়। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, লেটস সে জেড অ্যাড, আমরা যদি বলি এসকিউএল ডিবি, আগের মতো এক্সাম্পলটা আমি দিলাম ডেটাবেসেস, আমরা বললাম লেটস সে MySQL, আমরা বললাম 9 অ্যান্ড দেন মঙ্গো 3 রেডিস 1, সরি একটা করে অ্যাড করি MySQL, ও আগে স্কোর দিতে হবে, আগে স্কোর দিতে হবে, আগে যদি স্কোর দিই সেটা হবে হচ্ছে 9 MySQL। আমাদের এই ডেটার আগে থেকে আছে স্কোয়েল ডিপে, এই জন্যই ডেটা নিচ্ছে না। ওকে, আমরা মাই স্কোয়েলের অর্ডার অ্যাড করেছি 9, আমরা যদি রেডিসের অ্যাড করি লেটস সে 2 এবং মঙ্গোর অ্যাড করি লেটস সে 5, আমরা যদি এবার ডেটাগুলো দেখতে চাই সেটার মতো, কিন্তু এটার এটার ওই অপশনটা নেই যে এস মেম্বার্স দিয়ে আমরা ডেটাগুলো দেখেছি, এটার এটার আবার এই লিস্টের মতো যে জেড রেঞ্জ দিয়ে ডেটাগুলো দেখতে হবে। আমরা যদি বলি যে জেড রেঞ্জ 0, আচ্ছা কীটা বলতে হবে, একটা ডেটাবেসেস 0 টু লেটস সে 10, সরি লেটস ডেটাবেসেস স্টার্ট 0 টু 100, স্যার এসওবি স্যার ডেটাবেসেস, ও সরি কীটা ভুল করেছি আবার। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি এগুলো স্টোর হয়েছে। আমরা যদি এখানে স্কোরটা বলে যদি বলি যে উইথ স্কোরস লেটস সে 1, নো সরি উইথ স্কোরস, তো আমাদের এখানে স্কোর সহ দেখাচ্ছে। এখানে আমাদের স্টোরসটা হয়েছে কিন্তু আগে রেডিস এরপরে মঙ্গো MySQL, মানে অর্ডারটা হচ্ছে এভাবে, যেটা সবচেয়ে ছোট সেটা আগে এসেছে, পরে এরপরটা পরে এরপরটা। তো আপনি চাইলে কোনোটা স্কোর বাড়িয়ে দিতে পারবেন, লেটস সে জেড ইনক্রিমেন্ট বাই, জেড ইনক্রিমেন্ট বাই, আমরা যদি কি বলে দিই, কি বলে দিলাম ডেটাবেসেস এবং ইনক্রিমেন্টের মান বলে দিলাম লেটস সে 2, মেম্বার নেম বলে দিলাম মঙ্গো, তো সেটার স্কোরটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, হচ্ছে মঙ্গো স্কোর চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হলে এটা আলটিমেটলি তার পজিশন চেঞ্জ করবে। আমি যদি আর বেশি বাড়িয়ে দিচ্ছে 10 বাড়িয়ে দিলাম, সেক্ষেত্রে সব লাস্টে চলে যাবে। তো বাচ্চা অর্ডারিং এর জন্য এটা বেশ ইউজফুল। আর বেশ কিছু মেথড আছে, যেমন জেড রেম দিয়ে আপনি কোনো একটা কিকে ডিলিট করে দিতে পারবেন, স্পেসিফিক ফিল্ডকে ডিলিট করে দিতে পারবেন, মাই এসকিউএল আপনি ডিলিট করে দিতে পারবেন,
আর জেড কার্ড, জেড কার্ড দিয়ে হচ্ছে কয়টা কি আছে এটা বলতে পারবো না আপনারা, এখানে দুইটা আছে আমরা একটা ডিলিট করে দেব, তখন তিন দুইটা আছে। তো মোটামুটি এটাই হচ্ছে আমাদের সর্টেড সেটের একটা ওভারঅল আইডিয়া। আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। সবগুলাতে ওকে আমরা এবার ট্রানজিশনে যাব। ট্রানজিশনও সিম্পল, তবে ট্রানজিশন জিনিসটা রেডিসে আছে, এটা অন্য যে কোনো ডেটাবেসও কিন্তু আছে, মাইস্কুলে পোস্ট বা যে কোনো রিলেশনাল ডেটাবেস। ট্রানজিশন জিনিসটা কীভাবে কাজ করে, একটা ব্যাচ অফ কমান্ড সে এক্সিকিউট করতে পারে, তবে সবগুলো কমান্ড এক্সিকিউট হওয়ার আগে এগুলো আপনি যখন এক্সিকিউট হয়নি তখন পর্যন্ত ওগুলো কিউ হয়ে থাকবে। সো লেটস সে মাল্টি কমান্ডটা দিয়ে আমরা ট্রানজেকশনগুলো চালা দেখতে পারি। মাল্টি, আমি যদি মাল্টি ক্লিক করি তার মানে হচ্ছে যে আমার এখন থেকে যতগুলো কমান্ড আমরা লিখবো সবগুলো অটোমেটিক কিউ হওয়া শুরু করবে। আর আমি যদি নাকি সেট ইউজার নেম সাবজেক্ট, দেখেন এটা কিউ হয়েছে। তো আমি যদি আবার বলি সেট পাস 150, সেট এজ 20, সবগুলো সবগুলো কমান্ডই কিউ হয়েছে, কোনোটা এখনও ডেটাবেস এক্সিকিউট হয়নি। তো আমরা যদি এক্সেক্ট কমান্ডটা চালাই এই সবগুলো কমান্ড একসাথে এক্সিকিউট হবে, আর আমরা যদি ডিসকার্ড করি তাহলে সবগুলো কমান্ড ডিসকার্ড হবে। যদি এক্সেক্ট চালাই দেখতে পাচ্ছি তিনটা কমান্ডই ওকে, 1 2 3। আমরা যদি গেট করে দেখি, গেট আমার বানানটা ভুল লেগেছে মেবি ইউজার নেমে, ইউজার নেম, তো আমরা দেখতে পাচ্ছি কমান্ডটা এক্সিকিউট হয়েছে এবং ডাটা আছে। তো সেমভাবে আমরা যদি ডিসকার্ড কমান্ডটা দেখি, মাল্টি সেট ইউজার নেম টু আদার নেম, যদি আবার ডিসকার্ড করে দিই ওকে, আমরা যদি আবার ইউজার নেম আবার দেখতে চাই কিন্তু ইউজার নেম আগেতে রয়ে যাবে, ইউজার নেম চেঞ্জ হয়নি। এটাই হচ্ছে মোটামুটি রেডিসের একটা ইউজ, সরি রেডিস বলছি ট্রানজেকশনের একটা ইউজ। আর এখানে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে ওয়াচ। আপনি কোনো একটা স্পেসিফিক কীকে আপনি ওয়াচ করে রাখতে পারেন, যেমন ধরেন আমরা ইউজার নেম এই কীটাকে, অর্থাৎ আমরা একটা নতুন একটা ভ্যারিয়েবল দিই, লেটস সে সেট কাউন্ট ইকুয়াল টু 10। এবার আমরা যদি এটাকে ওয়াচ করে রাখি, আমি একটা আরেকটা নতুন টার্মিনাল খুঁজছি, তো আমরা যদি এখন মাল্টি কমান্ডটা চালাই, মাল্টি এবং আমরা যদি এটাতে নতুন একটা ভ্যালু সেট করি, সেট কাউন্ট, লেটস ইনক্রিমেন্ট কাউন্ট, এবং আমি যদি অন্য একটা জায়গা থেকে এটা ইনক্রিমেন্ট করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের এই ট্রানজেকশনটা ডিসকার্ড হয়ে যাবে অটোমেটিক্যালি, কারণ হচ্ছে এটাকে আমি ওয়াচে রেখেছিলাম কিন্তু অন্য একটা জায়গা থেকে এটা আপডেট করার চেষ্টা হয়েছে, সেই জন্য মাল্টি আমাদের ট্রানজেকশনটা অটোমেটিক ডিসকার্ড হয়ে যাবে। আর আনওয়াচ মাধ্যমে আমরা একটা ওয়াচ কিকে আনওয়াচ করে দিতে পারি, তাহলে তাহলে আমাদের এক্সপেকটেশন ওয়াচ কাজ করবে। তো এটা এই মোটামুটি ট্রানজেকশনের একটা ওভারঅল আইডিয়া। আমি এবার পাবসাবে যাব, আমাদের বেশি আমাদের একটা টপিকই আছে পাবসাব, সরি। আচ্ছা ট্রানজেকশনে কি যে কোনো একটা কমান্ড যদি এক্সিকিউট না হয় তাহলে কি বাকিগুলো কি ডিসকার্ড মানে এক্সিকিউট হবে না? যে কোনো একটা কমান্ড এক্সিকিউট না হলে বাকিগুলো এক্সিকিউট হবে না কি না? হ্যাঁ হ্যাঁ, হবে হবে কি না, কোনো একটা কমান্ড ফেল হলে বাকিগুলো আপনি ডিসকার্ড হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাবসাব জিনিসটার সাথে আমরা অনেকে পরিচিত অথবা অনেকে পরিচিত না। এটা হচ্ছে মানে আমার একটা একটা লিস্ট লিস্ট অফ সাবস্ক্রাইবার থাকে, সাবস্ক্রাইবারদের কাছে অটোমেটিক্যালি আমাদের মেসেজগুলো চ্যানেল আকারে পৌঁছা যায়। তো এটা রেডিস আমাদের খুব ভালো একটা সুবিধা দেয়,
রেডিসে মোটামুটি স্মল টু মিডিয়াম লেভেলের পাবসাব ইমপ্লিমেন্টেশন করা যায়, বাট এখানে বড় সমস্যা হচ্ছে রেডিসে আপনার যে মেসেজগুলো আপনি রাখবেন ওগুলো কোনো কিউতে থাকে না অথবা স্টোরেজে থাকে না, সেটা আপনি একবার একটা মেসেজ সেন্ড করলে এটার পরে কোনো হিস্ট্রি থাকে না, একবার হারিয়ে যাবে, ওইটা হচ্ছে একটু বড় সমস্যা। এছাড়া পাবসাবের ফিচারটা রেডিসে খুবই ফাস্ট এবং ইউজফুল, আপনি যদি ছোটোখাটো মেসেজিং সিস্টেম বানাতে চান তাহলে পাবসাব ইউজ করতে পারেন, আর বড় কিছু ইউজ করতে হলে আপনার মেসেজ কিউ যেমন র‍্যাবিট এমকিউ বা ধরনের ইউজ করতে হতে পারে। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি পাবসাবের। প্রথমে আমাদের একটা পাবলিশ একটা চ্যানেলে পাবলিশ মেসেজ পাবলিশ করলাম, লেটস সে পাবলিশ পাবলিশ লেটস সে সামথিং চ্যানেল। আচ্ছা আগে আমরা একটা চ্যানেল লেটস সে নিউজ চ্যানেল বললাম, সামথিং ইজ গোয়িং অন, সো পাবলিশ করেছি। আমরা যদি একটা সাবস্ক্রাইবার একটা সাবস্ক্রাইবার যদি এখানে সাবস্ক্রাইব করে নিউজ চ্যানেল, সো এখন এই এই সাবস্ক্রাইবার এই নিউজ চ্যানেলে সরি ভুল হচ্ছে আমার, নিউজ চ্যানেল আমার বানান ভুল হচ্ছে, সাবস্ক্রাইবার এখন নিউজ চ্যানেলে এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আছে। এখন যদি পাবলিশার এখান থেকে পাবলিশ করে তো দেখতে পাচ্ছি যে অটোমেটিক এই মেসেজটা এখানে চলে এসেছে, যে আদার একটা আদার মেসেজ দিই দেখতে পাচ্ছি যে মেসেজগুলো অটোমেটিক্যালি এখানে সেন্ড হয়ে যাচ্ছে। এরকম করে আপনি মাল্টিপল ক্লায়েন্ট এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সবার কাছে অটোমেটিক্যালি মেসেজগুলো ট্রান্সফার হয়ে যাবে, আর আপনি চাইলে আনসাবস্ক্রাইব করতে পারেন, তখন আর আপনার কাছ থেকে মেসেজটা আসবে না। তো সেটা আনসাবস্ক্রাইব, ওকে আমরা আবার সিএলএ থেকে ঢুকতে হবে। আনসাবস্ক্রাইব চ্যানেল নেম নিউজ চ্যানেল, ওকে সো এটাই মোটামুটি পাবসাবের একটা আইডিয়া। আরো কোনো কোশ্চেন আছে ব্যাপারে? স্যার জি বলুন। হ্যালো স্যার, পাবসাবে যেটা বললেন মানে সাবস্ক্রাইব করার পর তো আমি যে চ্যানেলে সাবস্ক্রাইব করছি ওটা থেকেই তো ডেটা আসছে স্যার বেসিক্যালি, তো এখানে কি মানে যে সাবস্ক্রাইব করছে তো কি মানে মানে ডেটা রিড করতেছে বা অ্যাকনলেজ করতেছে, যেটা আমরা নরমাল অন্য কিউতে যেটা পাই আর কি নামটা বলেন আমি অন্য কথা মিউট করে দিচ্ছি। এবার আপনি মাইক অন করেন, কোশ্চেনটা করেন। শেষ করে ফেলেছি, আমাদের তখন আমরা মাল্টিপল সাবস্ক্রাইব করি তখন মেসেজগুলো কিভাবে আসবে? মাল্টিপল সাবস্ক্রাইব আপনি যদি মাল্টিপল চ্যানেল থেকে মাল্টিপল ইউজার সাবস্ক্রাইব করেন তাহলে সবার কাছেই ওই সেম মেসেজটা সব ইউজারের কাছে অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে আমি যদি দুইটা চ্যানেল সাবস্ক্রাইব করে থাকি তাহলে দুইটা চ্যানেল থেকে মেসেজগুলো শো করতেছে, তখন আমি বুঝবো কিভাবে যে কোন চ্যানেল থেকে কোন মেসেজটা আসছে? ও এটা এটা মেইনলি আমি তো এখানে আপনাদেরকে সিএলআইতে দেখাচ্ছি, এটা মেইনলি আপনারা যখন একটা কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ইমপ্লিমেন্ট করবেন তখন আপনাকে ওই চ্যানেলে আপনি ধরুন আপনি লিসেন করে থাকলেন, তো ওই চ্যানেল যে আপনি দুইটা চ্যানেল লিসেন করে থাকবেন, যে চ্যানেলটাতে আপনার মেসেজ আসবে ওইটাই আপনি হয়তো ইউজারকে দেখাতে পারবেন, বা চ্যানেল ওয়াইজ ডিপেন্ড করবে, বাট আপনি মাল্টিপল চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবেন, প্রতিটি চ্যানেল থেকে মেসেজ রিড করতে পারবেন, এটা হচ্ছে বেসিক আইডিয়া। ঠিক আছে জি, থ্যাংক ইউ স্যার জি। আচ্ছা আমি এখন একটা এক্সাম্পল দেখাতে চাচ্ছি, এক্সাম্পলটা আমরা জানি না আমি আসলে টাইমের মধ্যে কভার করতে পারবো কি না, তারপর চেষ্টা করব।
আমার এই এক্সাম্পলটা খুবই সিম্পল একটা এক্সাম্পল, একটা সিম্পল সেশন ম্যানেজমেন্ট অ্যাপ। এটা না আমরা রেডিস ইউজ করবো স্টোরেজের জন্য, এবং আমাদের এখানে কি কি ফিচার থাকবে, লাইক আমাদের ইউজার রেজিস্ট্রেশন করতে পারবে ডাটা দিয়ে, লেটস সে ইউজার ইউজার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, এবং আমরা সেই ডাটাগুলো রেডিস এ স্টোর করব। করার পরে আমরা একটা লগ ইন ফিচার প্রয়োগ করবো, যে লগ ইন পেজে গিয়ে লগ ইন করতে পারবে ইউজার। যখন লগ ইন করবে তখন আমরা ইউজারের সেশনটা রেডিস এ স্টোরেজ স্টোর করে রাখবো, এবং ইউজার লগ আউট করলে আমরা এই রেডিস এ স্টোর থেকে সেশনটা ডিলিট করে দেবো। এটাই হচ্ছে আমাদের মেইন গোল আমাদের অ্যাপের। তো একটা টিপিক্যাল সেশন বা কুকি প্রসেস কেমন কাজ করে আমি এটা একটু দেখাচ্ছি এখানে। ধরেন একজন একটা ক্লায়েন্ট, সে তার ব্রাউজার ইউজ করছে, এটা হচ্ছে তার ব্রাউজার। সে ব্রাউজার থেকে যখন লগ ইন করবে বা কোনো একটা ডাটা প্রোভাইড করবে আমার সার্ভারে, তখন যেটা হবে সেই ডেটাটা দিয়ে আমার সার্ভার একটা সেশন কি জেনারেট করে। এই সেশন কিটা হচ্ছে একটা ইউনিক সেশন কি, যেটা আমাদের এই ইউজারটাকে রিপ্রেজেন্ট করছে বা ইউজারের সেশনকে রিপ্রেজেন্ট করছে। এই সেশন কিটা আমরা হচ্ছে নর্মালি আমাদের স্টোরেজে স্টোর করে রাখি। এটা সেটা যে কোনো স্টোরেজ হতে পারে, ডাটাবেস হতে পারে, রেডিস হতে পারে, মঙ্গো হতে পারে, হোয়াটএভার। তো আমরা এখানে রেডিস ইউজ করবো স্টোরেজের জন্য। আমরা স্টোরেজে স্টোর করে এই এই ডেটাটাই, এই কুকিটাই বা একটা সেশনটাই, আমরা সেশন কিটা আমরা কুকি হিসেবে আমার ব্রাউজার ক্লায়েন্টকে পাঠিয়ে দিব। তো আমরা যখন কুকি হিসেবে কোনো ব্রাউজারকে কোনো ডেটা পাঠাই, ব্রাউজার কী করে, তার লোকাল স্টোরেজে এই ডেটাটা স্টোর করে রাখে। তো পরবর্তীতে সেই ব্রাউজার যখন আবার কোনো একটা রিকোয়েস্ট পাঠাবে আমার সার্ভারে, সে অটোমেটিক্যালি সেই কুকিটা আবার আমার ওয়েব সার্ভারের রিকোয়েস্টের সাথে পাঠিয়ে দেয়। তো তখন যেটা হবে, আমরা হচ্ছে এই সেশন আইডিটা আমরা রিকোয়েস্ট থেকে পাচ্ছি ওয়েব সার্ভারে, তখন আমরা এই সেশন আইডিটা রিসিভ করে সেই সেশন আইডিটা দিয়ে আমরা আবার টোকেন স্টোরেজে চেক করবো যে এই সেশন আইডি এক প্রসে কোন ইউজার আমাদের টোকেন স্টোরেজে আমরা রেখেছি, অর্থাৎ এই সেশন আইডি আসলে কোন ইউজারের। তো আমরা তখন সহজে ওই ওই ইউজারের ডেটাটা আমরা আমাদের ওই ইউজার আইডি থেকে আমরা পার্স করে নিতে পারি। এটা হচ্ছে আমাদের বেসিক আইডিয়া একটা সেশন বা কুকি প্রসেসের। তো আর যখন আমাদের সেশনটা শেষ হয়ে যাবে তখন আমাদের কুকি থেকে এই সেশন আইডিটা ডিলিট করে দিতে হবে, এবং আমাদের টোকেন স্টোরেজ থেকেও ওই সেশন আইডিটা ডিলিট করে দিতে হবে, যাতে করে ইউজারের সেশনটা আর ভ্যালিড না হয়। এটাই মেইনলি আমাদের অ্যাপের মেইন আইডিয়া। আমি অ্যাপটা পুরোপুরি এখানে হয়তো আপনাকে করে দেখাতে পারবো না, আমার একটা বেসিক স্ট্রাকচার আমি দাঁড়া করে রেখেছি, আমি শুধু রেডিসের পার্টটা দেখাবো হয়তো। অ্যাপের প্ল্যানিংটা আমি একটু বলবো। হ্যাঁ বলেন, কথা শোনা যাচ্ছে না বেশি বেশি, একটু সামনে আনেন, শুনতে পাচ্ছি না। হ্যাঁ এখন ঠিক আছে, একটু জোরে বলেন, শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ বলেন ভাইয়া। আচ্ছা এখন শোনা যাচ্ছে? হ্যাঁ বলেন। তো আমি বলতে চাইছিলাম, এটা তো আপনি সার্ভার সাইড একটা স্টোরেজ সেশন স্টোরেজ দেখালেন, ফর এক্সাম্পল একটা স্পাইপ এর ক্ষেত্রে দ্য ক্লায়েন্ট সাইডে কি আমি রেডিস এর মাধ্যমে এটা ইয়া করতে পারি, স্টোরেজটা মেইনটেইন করতে পারি, এটা ডাইরেক্টলি যে ব্রাউজারের ক্যাশে যে সেশন আইডিটা সেভ হচ্ছে, ক্যাশে হোক বা লোকাল স্টোরেজ হোক যাই হোক, ওখানে না করে আমি যদি রেডিস ইউজ করতে চাই ক্লায়েন্ট সাইডে, সেটা কি সম্ভব? ক্লায়েন্ট সাইডে রেডিস মনে হয় কোন রেডিস এর সার্ভারের সাথে কমিউনিকেট করার জন্য কোন সিএলআই প্রোভাইড করে না আমি যতটুকু জানি। জাভাস্ক্রিপ্ট ক্লায়েন্ট সাইডে মনে হয় কোনো সিএলআই রেডিস প্রোভাইড করে না, তারপরে আমি পুরোপুরি শিওর না, আপনি তো ঘাটাঘাটি করে দেখতে পারেন। বা আমার যতটুকু আইডিয়া আমি যত দেখেছি, মানে রেডিস এর ডাটা স্টোর করার জন্য সবসময় মেইনলি সার্ভার সাইড ডিপ্লয়মেন্ট ইউজ করা হয় আর কি। ওকে থ্যাংক ইউ। বা আপনি যদি কোনো এপিআই এক্সপোজ করে দেন, যে কোনো একটা এপিআই, যে এপিআই টা রেডিস এর ডাটা স্টোর করবে, তাহলে হয়তো করা যাবে। হ্যাঁ সেভাবেও তো করা যাবে। ওকে থ্যাংক ইউ ম্যাম। ওকে স্যার। হ্যাঁ বলুন স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ সেশন কিটা কি রেডিস এর মাধ্যমে ইয়া করা হয়, জেনারেট করা হয়? না সেশন কিটা না, সেশন কিটা একটা ইউনিক, যে কোনো একটা ইউনিক কি হইতে পারে, ইট ডাজন্ট ম্যাটার হোয়াট এভার ইট ইজ, এটা একটা ইউনিক কি হলেই হলো আমার। 1 2 3 ও হইতে পারে, অথবা র্যান্ডম ইউনিক কি জেনারেট করা যায় অনেক অনেক লাইব্রেরির মাধ্যমে, সেটা হইতে পারে। হোয়াট এভার সেশন কিটা কি দিয়ে জেনারেট করা হচ্ছে, ওটা মেইন ফ্যাক্টর না। রেডিসটা হচ্ছে সেশন কিটা স্টোর করার জন্য। ওকে থ্যাংক ইউ। আমি এখানে প্ল্যানিংটা বলছি, আমাদের হাতে খুব বেশি সময় নেই, 1 ঘন্টা সময় আছে, আমি চেষ্টা করব তাড়াতাড়ি শেষ করার। আমার প্ল্যানিংটা হচ্ছে, আমি আগে অ্যাপটা একটু দেখাই। এখানে অ্যাপের একটা বেসিক স্ট্রাকচার আমি দাঁড়া করিয়ে রেখেছি,
এখানে আমি দেখতে পাচ্ছি এখনো অনেক বাগ আছে, যেমন এখানে লগার বাটনটা দেখাচ্ছে, আমরা সেশন এখনো ওখানে ম্যানেজ করি নি, এই কারণে আমরা লগার বাটনটা আমাদের হোম পেজে দেখাচ্ছে। রেজিস্টার পেজে গেলে হয়তো আমাদের, সরি আমরা একটা রান করি আবার। আপনার কথা সাউন্ড কমে গেছে, আপনি শুনছেন? হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে কিন্তু স্যার অনেক লো ভয়েস, মাইক্রোফোনের সমস্যা। হ্যালো, হ্যাঁ শুনছেন? আমাদের কাজ হচ্ছে আমাদের ইউজারকে আমাদের রেজিস্ট্রেশন করানো, রেজিস্ট্রেশন করিয়ে এই ডেটাগুলো, এই দুইটা ডেটা, ইমেল এবং পাসওয়ার্ড আমরা আমাদের ডেটাবেসে স্টোর করব। এরপর ইউজারকে লগ ইন পেজে অটোমেটিক্যালি নিয়ে যাব। তো ইউজার যখন লগ ইন করবে তার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আমরা কিছু ডেটা ভ্যালিডেশন করবো যে ডেটা ঠিকমতো প্রোভাইড করেছে কি না, এরপরে ডেটাটা আমাদের ইমেলটা কি আমাদের ডেটাবেসে আছে কি না বা পাসওয়ার্ডটা আছে কি না, থাকলে আমরা ইউজারকে লগ ইন করিয়ে একটা জাস্ট একটা বেসিক টেস্ট শো করাবো। আর যখন ইউজার লগ ইন হবে তখন শুধু আমরা বাটনটা দেখাবো না, আমাদের বাটনটা দেখাবো না। আর লগ আউট করলে হচ্ছে আমাদের আবার এই পেজে, হোম পেজে আবার ইউজার রিডাইরেক্ট হয়ে যাবে। আমাদের মেইন আইডিয়া হচ্ছে এটাই। আমি আমার ব্রাউজার, আমার কোড কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে, স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখানে আমি একটা বেসিক নোড জেস অ্যাপ সেট আপ করে রেখেছি আগে থেকে। এই অ্যাপটা হচ্ছে এক্সপ্রেসে রান করছে। এক্সপ্রেস একটা নোড জেসের ফ্রেমওয়ার্ক, যারা কাজ করেছেন তারা হয়তো জানেন অথবা জানেন না। এক্সপ্রেস হচ্ছে একটা নোড জেসের ফ্রেমওয়ার্ক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডেক্স ফাইলটা মিললে আমার সার্ভারটা স্টার্ট করছে। এই ইন্ডেক্স ফাইলটাতে আমরা বিভিন্ন ধরনের কনফিগারেশন বলে রেখেছি, এবং এখানে যে ভিউ ফোল্ডারে আমাদের কিছু ভিউ ডিফাইন করা আছে, এবং এই যে রাউটস ফোল্ডারে আমরা আমাদের রাউটগুলো ডিফাইন করে রেখেছি, বেসিক কিছু রাউটাপাত ডিফাইন করে রেখেছি, পরবর্তীতে এগুলোকে আমরা এক্সটেন্ড করব। কথা কি শোনা যাচ্ছে ভালো মতো? জি স্যার সাউন্ড ঠিক আছে। ওকে, তো আমি আগে একটু আমাদের প্যাকেজ ডট জেসন ফাইলটা দেখাই। এই প্যাকেজ ডট জেসন ফাইলটা হচ্ছে একটা যে কোনো নোড অ্যাপের, মানে না স্যার সাউন্ড শোনা যাচ্ছে না স্যার, ভয়েসটা একটু কমে গেছে মনে হচ্ছে আগের চাইতে, আগে যে ঘুম ছিল। এখন শুনছেন? আমরা বডি পার্সার ইউজ করব কুকি পার্সার দিয়ে আমরা কুকি পার্স করব। আর ইউআইডি, এটা দিয়ে আপনারা যে কোশ্চেনটা করেছিলেন যে সরি ইউনিক আইডি জেনারেট করার একটা জাস্ট একটা প্যাকেজ সামথিং লাইক দ্যাট। আমরা ইনডেক্স ফাইলটা যদি দেখি, আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি বলে দিতে চাই যে এখানে স্ক্রিপ্টের মধ্যে আমি একটা স্ক্রিপ্ট বানিয়ে রেখেছি, ডেভ স্ক্রিপ্ট। এখানে আমরা নোটমন ইউজ করছি, নোটমনটা দিয়ে আসলে যেটা করা যায় যে আপনার অ্যাপটা নর্মালি যদি আপনি একটা নোড অ্যাপ রান করেন সেটা সাথে সাথে চেঞ্জ হয় না, তো আপনি নোটমন দিয়ে আপনার যে চেঞ্জটা, আপনার অ্যাপে যে চেঞ্জটা সেটা অটোমেটিক্যালি সে ডিটেক্ট করে আপনার অ্যাপটা অটোমেটিক রিস্টার্ট করে দিতে পারে। এই জন্য আমি নোটমন দিয়ে আমার ইন্ডেক্স ডট জেএস অ্যাপটা রান করে নিচ্ছি, যাতে করে কোনো চেঞ্জ হলে সে অটোমেটিক, আমি এখানে একটা চেঞ্জ করলাম যে এখানে আমি কনসোল লগ দিলাম, ভয়েসটা আবার কমে গেছে মনে হচ্ছে। তো এই কনসোল লগ দিলে আমার দেখেন আপনার অটোমেটিক রিলোড হয়ে গেছে। এই কাজটাই আমাকে নোটমন করে দিচ্ছে। নোটমনটা আমাদের পিসিতে গ্লোবালি ইনস্টল করে নিতে হবে npm প্যাকেজ দিয়ে। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি একটু আমার অ্যাপের স্ট্রাকচারটা বর্ণনা করছি, এখানে দেখেন। হ্যালো, শুনতে পাচ্ছেন কথা? হ্যালো, জি কথা শোনা যাচ্ছে স্যার।
আচ্ছা আমি একটু অ্যাপের স্ট্রাকচারটা আপনাদেরকে বলছি দেখুন এখানে আমরা প্রথমে index.js ফাইলটাই কিন্তু রান হয় তো index.js ফাইলে দেখছেন আমরা আমাদের রিকোয়ারমেন্টগুলো এখানে বলে নিয়েছি যেমন এক্সপ্রেস রাউটস আচ্ছা রাউটসটা আমরা এখানে ডিফাইন করে নিয়েছি যে রাউটগুলো এই এই রাউটগুলো আমি এক্সপোর্ট করে আমার ইনডেক্স ফাইলে আবার ইউজ করব তারপর হচ্ছে যে এক্সপ্রেস এইচবিএস এটা হচ্ছে আমাদের হ্যান্ডলবারস আমরা যেটা ইউজ করব মানে আমাদের অ্যাপের ভিউ রেন্ডার করার জন্য সেটাই এখানে আমরা বলছি আর অ্যাপটা কোন পোর্টে রান হবে লেটস সে 4000 পোর্টে রান হবে আমরা এখানে ডিফাইন করে দিলাম এরপর হচ্ছে আমাদের অ্যাপে আমরা কিছু বেসিক ডিপেন্ডেন্সি ইউজ করব যেমন বুটস্ট্র্যাপ জিকুইরি এগুলো আমার অ্যাপে ইনক্লুড করার জন্য আমরা যে এক্সপ্রেস ডট স্ট্যাটিক মেথড দিয়ে আমাদের পাবলিক ফোল্ডার থেকে এই ফাইলগুলো ইনক্লুড করে নিচ্ছি যাতে করে আমাদের অ্যাপে এগুলো আমরা সহজে সার্ভ করতে পারি তো এভাবে করে আমরা এক্সপ্রেসে স্ট্যাটিক ফাইলগুলো সার্ভ করতে পারি আর এই যে স্ল্যাশ দিয়ে আমরা আমাদের রাউটগুলো আমাদের এই অ্যাপে ইম্পোর্ট করে নিচ্ছি আমাদের যেসব রাউটগুলো সব আমরা এখানে ইউজ করব আর এবার আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে যে এক্সপ্রেস এসপিএস ডট ক্রিয়েট আমরা যে আমাদের ভিউটা কিভাবে রেন্ডার হচ্ছে আমি দেখাবো তো আমাদের ভিউটা রেন্ডার হচ্ছে যে এই এক্সপ্রেস এসভিএস এক্সপ্রেস হ্যান্ডলবারস এই প্যাকেজটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি আমরা এই প্যাকেজটা একটা এক্সটেনশন নেম বলে দিয়েছি আমি যদি ভিউতে কোনো একটা ভিউ দেখি লেটস সে ফুটার বা হেডার অথবা আমার যে লেআউট ফাইলটা সবগুলোর এক্সটেনশন আমরা দেখতে পাচ্ছি ডট এইচবিএস তো ওকে আমরা যখন অ্যাপ এই রেন্ডারের ইঞ্জিনটা ক্রিয়েট করবো তখন আমরা ওকে বলে দিব যে আমার এই এক্সটেনশন নেমটা লাগবে হ্যাঁ আর এই যে আমার টোটাল অ্যাপটা এই অ্যাপের যে একটা লেআউট আছে আমরা দেখতে পাচ্ছি একটা ন্যাভবার আছে তারপরে এখানে একটা বাটন আছে বা এই ধরনের লেআউটটা আমরা ডিজাইন করার জন্য আমরা যে এক্সপ্রেসের এসবিএস এর যে লেআউট ডিরেক্টরিটা ইউজ করেছি এই লেআউট ডিরেক্টরিতে আমরা একটা লেআউট বলে দিয়েছি এই লেআউট ওয়াইজ আমাদের অ্যাপটা অটোমেটিক রেন্ডার হবে তারপরে হচ্ছে পার্শিয়ালস ডিরেক্টরি অর্থাৎ আমার যে আমরা এই যে লেআউট ফাইলটাতে আমরা দেখতে পাচ্ছি কিছু পার্শিয়াল আছে যেমন আমাদের হেডার অথবা ফুটার অথবা আমাদের ন্যাভবার বা বডি এই জিনিসগুলো হচ্ছে একটা পার্শিয়াল ছোটখাটো পার্ট মানে আমাদের টোটাল লেআউটের একটা পার্ট এই পার্টগুলো আমরা এই যে পার্শিয়ালস একটা ডিরেক্টরি বলে দিয়েছি কম্পোনেন্টস এই ডিরেক্টরি থেকে আমরা ইনপুট করে নিচ্ছি যেমন হেডার আমরা যদি হেডারটা দেখি আমরা হেডারের মধ্যে আমরা একটা টাইটেল বলেছি একটা একটা সিএসএস ফাইলের লিঙ্ক বলে দিয়েছি তো এই সিএসএস ফাইলটা আমাদের পাবলিক ফোল্ডার আছে এভাবে করে আমরা বিভিন্ন সিএসএস ফাইল বা মেটা ট্যাগ অথবা টাইটেল অথবা এই ধরনের জিনিসপত্রগুলো আমরা আমরা হেডারে ইনপুট করে দিলে এই হেডারটা অটোমেটিক্যালি আমাদের এই যে লেআউট ফাইলে যে লেআউট ফাইলে আমরা ইনক্লুড করে নিতে পারি পার্শিয়াল হিসেবে সেম ভাবে ন্যাভবার আমরা একটা বুটস্ট্র্যাপের বেসিক ন্যাভবার এখানে ইনক্লুড করে নিয়েছি তারপর হচ্ছে ফুটার ফুটার আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট রিকোয়ারমেন্ট এগুলো আমরা অ্যাড করে নিয়েছি এভাবে করে আমরা আমাদের লেআউটটা এখানে একটা এইচটিএমএল ফাইল হিসেবে ডিফাইন করে নিয়েছি তো আমরা ওই ওই জিনিসটা এখানে বলে দিয়েছি যে আমাদের লেআউট ডিরেক্টরি কোনটা হবে ভিউ স্ল্যাশ লেআউটস আর পার্শিয়াল ডিরেক্টরি হচ্ছে ভিউ স্ল্যাশ কম্পোনেন্টস রাইট আর ডিফল্ট লেআউট কোনটা আমাদের ডিফল্ট লেআউট হচ্ছে লেআউট ডিরেক্টরির এই লেআউট ডট এইচপিএস এই ফাইলটা আমাদের ডিফল্ট লেআউট এটাকে জাস্ট স্পেসিফাই করে দিয়েছি এরপরে আমরা যেহেতু এক্সপ্রেসের একটা ইঞ্জিন হিসেবে আমাদের এসবিএসটাকে সেট করতে হবে আমরা যে আমাদের এক্সটেনশন নেম দিয়ে আমাদের এসবিএস এর ইঞ্জিনটা এখানে সেট করে নিচ্ছি এবং অ্যাপের ভিউ ইঞ্জিন সেট করছি আমরা হচ্ছে ডট এইচপিএস অর্থাৎ হ্যান্ডেলবারস তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপের এই যে ভিউ ফোল্ডারটা আমাদের এই যে এক্সপ্রেসিভ একটা ভিউ ফোল্ডার আছে এই ভিউ ফোল্ডারটা আমাদের অ্যাপ যখন এক্সপ্রেস এই যে এক্সপ্রেস এইচপিএস বা হ্যান্ডেলবারস এই ইঞ্জিনটা যখন এই ভিউ ফোল্ডারটা অ্যাক্সেস করতে চাইবে তখন সে আমাদের এই ভিউ ফোল্ডারটা খুঁজে পাবে না এই জন্য আমরা ভিউ ফোল্ডারটাকে তাকে দেখিয়ে দিয়েছি যে অ্যাপ ডট সেট এই ভিউস ডিরেক্টরিটা হচ্ছে আমার এই আমাদের কারেন্ট ডিরেক্টরি নেমের ভিউস ডিরেক্টরিটা তাহলে সে এই যে লেআউট বা কম্পোনেন্ট বা এই ধরনের ফোল্ডারগুলো সে অটোমেটিক্যালি সেই ভিউস ফোল্ডার থেকে রিজলভ করে নিতে পারবে এবং সবার শেষে আমরা হচ্ছে এখানে আমাদের একটা পোর্টে আমরা যে পোর্টটা এখানে ডিফাইন করেছি 4000 পোর্ট এই পোর্টে আমাদের অ্যাপটা রান করছি দেখতে পাচ্ছি একটা কনসোল লোগো দেখাচ্ছে এখানে সার্ভার ইজ রেডি এট 4000 অর্থাৎ পোর্ট নেম এবার আমরা যদি আমাদের রাউট ফাইলটাতে যাই এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের কিছু রাউট বলা আছে যেমন স্ল্যাশ এটা হচ্ছে আমাদের হোম রাউট রেজিস্টার লগ ইন তো এই রাউটগুলো আমরা এখানে ডিফাইন করে দিচ্ছি তো স্ল্যাশ রাউটে আমরা একটা পেজ রেন্ডার করছি এটা হচ্ছে আমাদের পেজেস ফোল্ডারের মধ্যে যে হোম হোম ফাইলটা আছে এটা আমরা রেন্ডার করছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কিন্তু কোনো লেআউট ডিফাইন করিনি কিন্তু ও যেটা করছে
আমাদের যে মেইন লেআউটটা মেইন লেআউটের ডেটাগুলোই ডেটাগুলোর সাথে এই ডেটাটা ইনক্লুড করে নিচ্ছে। এই যে এখানে আমরা যে বডি ডেটাটা দেখছি এই বডির মধ্যে সেই পেজগুলো রেন্ডার করে, আমাদের যে রেন্ডার ইঞ্জিনটা সেই বডির মধ্যে স্পেসিফিক বডির মধ্যে সেই পেজগুলো রেন্ডার করা ট্রাই করছে। আর কিভাবে আমরা যদি আমাদের রাউট ফাইলে যাই, আমরা দেখতে পাচ্ছি আমরা যে রেজিস্টার রাউট, আমরা যদি গেট মেথড দিয়ে রেজিস্টার রাউট দেখি, আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজেস ফোল্ডারে রেজিস্টার পেজটা রেন্ডার করছি এবং লগ ইন পেজটা রেন্ডার করছি। খুবই সিম্পল জিনিস, মোটামুটি আমাদের অ্যাপের বেসিক স্ট্রাকচার ছিল। আমি ভয়েসটা মনে কমে গেছে আবার, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমাদের হাতে মনে হয় লাইভ কোডিং করার মতো সময় নেই, তাহলে আমি একটা কাজ করি, আমি আপনাদেরকে আমাদের অ্যাপটা অলরেডি রেডি করা আছে ওটাকে দেখাই, যেহেতু আমাদের হয়তো 45 মিনিটে পুরো কোডটা কভার হবে না। যদি আমাদের ওই ব্রাঞ্চটাতে চেক আউট করি লোকাল টু, পিএমটা ইনস্টল করে নিলাম, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মাইক্রোফোনটা মাঝে মাঝে মানে সাউন্ড একটু কমে যায় মাঝে মাঝে। হ্যাঁ, ও আমার মাইক্রোফোনটা আসলে মনে হয় একটু দূরে গেলে সাউন্ডটা কমে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দূরে গেলে এটা হয়, দূরে রাখতে কাছাকাছি না থাকে কি আসলে ধরে রাখাটা ঝামেলা। হোয়াটএভার, তো মাইক্রোফোন চেঞ্জ করতে হতে পারে। যাই হোক, আমি আপনাদেরকে চেয়েছিলাম একটা লাইভ কোডিং করে দেখাতে, কিন্তু আমার সময়ের কারণে আমি লাইভ কোডিং করে দেখাতে পারছি না। আমি সরি সেটার জন্য, আমি চেষ্টা করবো হচ্ছে অ্যাপটা আপনাদেরকে জাস্ট ডিসক্রাইব করার জন্য যতটুকু পারি। আমি এমনি ওভারঅল এখন পর্যন্ত যা ডিসক্রাইব করেছি সেখানে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারেন। আর কোনো কোয়েশ্চেন না ধরে নিলাম, তো আমি আপনাদেরকে একটু প্ল্যানিংটা দেখাই কীভাবে আমাদের অ্যাপটা আমরা রান করব। আমরা ইউজারের ডেটাটা কীভাবে রাখছি, আমরা ধর সাপোজ আমাদের ইউজার কোনো একটা ইউজার, আমি অ্যাপটা আপনাদেরকে ডেমো দেখাবো, তুমি যেহেতু আমি পুরো অ্যাপটা এখন রান করে দেখাচ্ছি, যদি আমার ইউজার দিয়ে এখানে রেজিস্ট্রেশন করি, রেজিস্ট্রেশন করলে আমাদের লগ ইন পেজে নিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি ওইটা দিয়ে লগ ইন করি, তো আমাদেরকে একটা হোম পেজে নিয়ে আসছে যেখানে বলছে ওয়েলকাম হোম পেজ test@gmail.com, অর্থাৎ আমাদের ইউজারের নেমটা বলছে, এবং এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের অটোমেটিক লগ আউট বাটনটা চলে এসেছে। তো আমরা যদি এই সময় আমাদের অন্য কোনো রাউট, যেমন রেজিস্টার বা জয়েন, এই ধরনের রাউটে ভিজিট করার চেষ্টা করছে, সে আমাদেরকে অটোমেটিক্যালি আবার মেইন পেজে রিডাইরেক্ট করে দিচ্ছে, কারণ আমাদের ইউজার এখন অলরেডি লগ ইন অবস্থা আছে, তাকে আমি অন্য কোনো কাজ করতে দিব না। আর আমি যদি লগ আউট করি তাহলে যেটা হবে, আচ্ছা আমি যেটা দেখাতে চাচ্ছি এখানে, আমরা যখন এই লগ ইন করেছি আমাদের একটা কুকি এখানে সে স্টোর করে রেখেছে, আমাদের লোকাল হোস্ট 4000 যে অথ কুকিটা আমরা এখানে স্টোর করে রেখেছি, এই অথ কুকিটাই আমাদের প্রতিটা রিকোয়েস্টের সাথে ব্রাউজার থেকে সার্ভারে সেন্ড করব। আমরা যেটা আমাদের এখানে বলে দিয়েছিলাম আর কি, এই যে এই এই পার্টটা যে আমরা প্রথমে যখন টোকেনে স্টোর করে রাখছি, স্টোরটা আমি পরবর্তীতে ব্রাউজারে কুকি হিসেবে স্টোর করে রাখছি, এবং কুকিটা পরবর্তীতে আমার প্রতি রিকোয়েস্টে আবার পাঠাচ্ছি, পাঠানোর পরে সেইভাবে আমাকে ইউজারটাকে আইডেন্টিফাই করে সেইভাবে আমাকে ডাটা প্রোভাইড করবে। তো আমি যদি লগ আউট করি আমরা দেখতে পাবো আমার কুকিটা ডিলিট হয়ে গেছে অটোমেটিক্যালি, অর্থাৎ আমাদের সেশনটা ক্লিয়ার হয়ে গেছে। তো এটা কেমনে করছে এটা আমি এখন দেখাচ্ছি। আমরা মোটামুটি আপনাদেরকে ওভারঅল একটা আইডিয়া দিলাম একটা স্পেস অ্যাপের। আমার এবার আমার রাউটারে আমরা আমাদের সবগুলো কাজ করব। এটা খুব বেশি কঠিন জিনিস না, বাট একটু বড়, আমি আপনাকে তাও দেখানোর চেষ্টা করছি। মেইনলি আমরা প্রথম যে রাউটগুলো ডিফাইন করেছিলাম সেগুলো ছিল গেট রাউট, অর্থাৎ আমরা কোনো একটা রাউটে ভিজিট করলে জাস্ট ওই পেজটা রেন্ডার করে দেখাচ্ছিল, প্রথম যে রাউটগুলো ছিল এই তিনটা রাউট। আমাদের প্রথম রাউটগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা জাস্ট পেজটা রেন্ডার করে দেখাচ্ছি, পরবর্তীতে আমরা এখানে আরও কিছু কন্ডিশন অ্যাড করেছি যেগুলো আমাদের মানে অথেন্টিকেশনের জন্য প্রয়োজন।
তো আমি একটু স্ট্রাকচারটা বা প্ল্যানিংটা বলি আপনাদেরকে। একটা ইউজার যখন আমাদের অ্যাপে রেজিস্ট্রেশন করার জন্য ঢুকবে, তো আমি আগে বলেছি অবজেক্ট টাইপ ডেটাগুলো আমরা স্টোর করতে পারি হ্যাশ ডেটা দিয়ে। তো আমাদের প্ল্যান হচ্ছে যে আমাদের ওই ইউজার ডেটাগুলো আমরা হ্যাশ ডেটাবেস দিয়ে স্টোর করব। আমি প্রথমে যখন এক্সাম্পল দেখেছি, আমি দেখিয়েছি যে ইউজার আইডি এবং ইউজারের যে একটা ইউজার কিটা এবং ইউজারের একটা আইডি, লেটস সে 2 বা 3 বা 4 বা 5 বা সামথিং, এই কিটাতে আমরা ইউজারের বিভিন্ন ফিল্ডগুলো স্টোর করব, তাই তো? যেমন আইডি বা নেম অথবা পাসওয়ার্ড সামথিং লাইক দিস আমরা এখানে স্টোর করব। তো এই জন্য আমরা হ্যাশটা ইউজ করব, হ্যাশ জিনিসটা ইউজ করব। তারপরে এই যে আমাদের ইউজারের আইডিটা, এই ইউজারের আইডিটা আমরা নিজেরা জেনারেট করে নিব। জেনারেট করে নিব বলতে আমরা একটা ইনিশিয়াল ভ্যালু আমরা ধরে নেব, লেটস সে 1000। এই 1000 ভ্যালুটা প্রতিবার যখন ইউজার নতুন করে ক্রিয়েট হবে তখন অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হবে। আমরা যে ইনক্রিমেন্ট কমান্ডটা ইউজ করব, তো আমরা ওই ইনক্রিমেন্টে ইউজার আইডিটা বাড়িয়ে নেব, প্রতিবার বাড়িয়ে নিয়ে সেই ইউজার আইডি অ্যাক্রসে আমাদের ডেটাগুলো রাখবো। তারপরে একটা জিনিস আমাদের যেটা প্রয়োজন, লেটস সে আমাদের ব্রাউজার থেকে আমরা একটা ডেটা প্রোভাইড করলাম, প্রোভাইড করার পরে লেটস সে আমাদের ইউজার নেমের পাসওয়ার্ড প্রোভাইড করলাম, আমাদের ইমেলের পাসওয়ার্ড প্রোভাইড করলাম। তো ইমেলের পাসওয়ার্ড প্রোভাইড করার পরে ওই ওই ইউজারের ডেটাটা আমরা কিভাবে ডেটাবেস থেকে ফেচ করবো? এখন তো আমাদের ইমেল পাসওয়ার্ড দিয়ে ফেচ করার কোনো ওয়ে নেই আমাদের এই এই কি থেকে, তাই তো? তো আমরা যেটা করবো আমরা সেটা হচ্ছে আরেকটা কি, যেটা আমরা একটা হ্যাশম্যাপ, হ্যাশম্যাপ কি যেমন ইউজার্স নামে একটা কিতে আমরা ওই ইউজারের ইমেলের অ্যাক্রসে ইউজারের আইডিটা রেখে দিব। তো যেটা হবে, আমাদের কোন একটা ইউজার যখন লগ ইন করতে চাইবে, যদি ওই ইউজার্স কিতে, ইউজার্স কিতে যদি ওই ইউজার্স কিতে যদি ওই ইউজারের ইমেলটা থাকে, দ্যাট মিন্স আমাদের ইউজার আমাদের অ্যাপে রেজিস্ট্রেশন করেছে কোনো একটা টাইমে, সো দ্যাট ইউজার ইজ ভ্যালিড, রাইট? তো এরপরে আমরা চেক করব হচ্ছে যে ওই ইউজারের সো দ্যাট ইউজার ইজ ভ্যালিড। তো এই কারণে আমরা ইউজার্স কিতে যে ইউজারের ইমেলের অ্যাক্রসে আমাদের ইউজার আইডিটা লিখে দেবো, যাতে করে আমরা ইমেল থেকে আমাদের ইউজারের আইডিটা এক্সট্রাক্ট করতে পারি। পরবর্তীতে এই আইডিটা দিয়ে আমরা ইউজারের ডেটাগুলো আমরা এই হ্যাশট্যাপ থেকে নিয়ে নিব। ওকে, তো লগ ইনের প্রসেসটা কি? লগ ইনের প্রসেস একটা এক্সট্রা প্রসেস আছে, যেটা হচ্ছে যে আমাদের এই যে লগ ইন করার সময় আমাদের আমাদের সেশন কিটা জেনারেট করতে হবে, তাই তো? তো সেশন কিটা আমরা কীভাবে জেনারেট করবো? সেশন কিটা আমরা একটা র্যান্ডম ইউনিক আইডিতে জেনারেট করবো। জেনারেট করার পর আমরা এটা কীভাবে রাখবো আমাদের স্টোরেজে? তো এই দুইভাবে রাখা যাবে। একটা হচ্ছে আমাদের এই ইউজার্স কিতে আমরা ওই ইউজার আইডি অ্যাক্রসে এই অথ নামে একটা কিতে আমরা এই সেশন কিটা স্টোর করে রাখবো। পাশাপাশি আমাদের আরেকটা আমাদের মানে কোন ইউজারের সেমভাবে যে ইমেলের মতো করে আমাদের কোন ইমেলটা কোন ইউজারের এটা বোঝার জন্য আমরা অথ নামে একটা কিতে ওই স্পেসিফিক যে সেশন কিটা ওই সেশন কি এর অ্যাক্রসে আমরা ইউজার আইডিটা স্টোর করে রাখবো। তার মানে যখন কোনো একটা ইউজার আমার অ্যাপে লগ ইন করবে এবং অন্য একটা রিকোয়েস্ট পাঠাবে, সামথিং রিকোয়েস্ট সে পাঠালো, তো রিকোয়েস্টে সে আমাকে কিন্তু কুকি থেকে সেই সেশনের কিটা পাঠাচ্ছে, তাই তো? তো পাঠানোর পরে আমরা আমাদের ওই রেডিস থেকে এই স্পেসিফিক সেশন কি দিয়ে ওই ইউজার আইডিটা পার্স করে নিব। করার পরে ওই ইউজার আইডি দিয়ে আমরা চেক করবো যে এই ইউজার আইডির যে ডেটা, সেই ইউজার আইডির ডেটার মধ্যে আমাদের যে অথ কিটা আছে, এই অথ কিটা আদৌ আমার এই সেশন কির সাথে ম্যাচ করে কিনা, তাই তো? যদি ম্যাচ করে দ্যাট মিন্স দ্যাট সেশন ইজ ভ্যালিড, আর যদি ম্যাচ না করে তাহলে আমরা ইউজারকে লগ ইন করতে দিব না। আমার মানে আইডিয়াটা বোঝা গেছে সবার? কি কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে করতে পারেন। এটা হচ্ছে যে আমরা ইউজার ক্রিয়েটের ক্ষেত্রে ওই যে ইনক্রিমেন্টাল আইডিটা মানে এই রেডিস ইন্ডে ক্রিয়েট করাটা কি মানে সেফ হবে? কারণ এটা তো মানে মেমোরিতে ডেটাটা আমরা স্টোর করতেছি, সো এটা তো যে কোনো মুহূর্তেই মুছে যেতে পারে, মানে যেহেতু এটা মেমোরিতে থাকতেছে সার্ভার ক্র্যাশ করতে পারে। তো এটা তো আমার রিয়েল ডেটাবেজে নিয়ে যেতে মানে অ্যাকচুয়াল যেখানে ইউজ করছি রেডিসের ডেটা আপনি যদি পার্মানেন্টলি স্টোর করতে চান সেটারও প্রসেস আছে, সেটা আপনি
ঘাটাঘাটি করে দেখতে পারেন রেডিস ডেটা আপনি পার্মানেন্টলি একটা নির্দিষ্ট সময় পর পর ডেটাবেসে স্টোর করে রাখতে পারবেন সো বাট ফর দ্য সেক অফ দিস এক্সাম্পল আমি এখানে রেডিসের এক্সাম্পল দেখানোর জন্য আমি এইটা দেখাচ্ছি বাট এটার অন্য কোনো ওয়ে থাকতে পারে বাট আপনি যদি রেডিসের মানে ডকুমেন্টেশনে যান এই যে এক্সাম্পলটা আপনি যদি দেখেন টু ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশন অফ এ সিম্পল টুইটার ক্লোন ইউজিং পিএসপি এন্ড রেডিস কিভাবে স্টোর এই এক্সাম্পলটাতে আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখাচ্ছি ঠিক সেম ওয়েতে রেডিস ডকুমেন্টেশন থেকে এইভাবে করে করার কথা বলা আছে যদি আপনি রেডিসটাকে আপনি টোটালি ডেটাবেস হিসেবে ইউজ করতে চান তাহলে আপনি এই প্রসেসে আগাইতে পারেন বাট আপনি যদি অন্য কোনো ডেটাবেস ইউজ করতে চান আপনার ইনক্রিমেন্টের জন্য দ্যাটস ফাইন দ্যাটস ইউর ওয়ে রাইট আপনি যদি চান যে আপনার লোকালি আপনি ডেটাটা অটোমেটিক ইনক্রিমেন্ট করবেন দ্যাটস ইউর ওয়ে বাট আমি এখানে পুরোপুরি রেডিসে জিনিসটা দেখানোর চেষ্টা করছি রেডিসে জিনিসটা এভাবে করে আসলে করা হয় আর কি একটা কিতে ডেটা রেখে অটোমেটিক ইনক্রিমেন্ট করা হয় সো এটা আপনার সিস্টেমের জন্য ভালো হবে কি খারাপ হবে সেটা সিস্টেমের উপর ডিপেন্ড করবে আসলে বুঝা গেছে জি থ্যাংক ইউ আচ্ছা তো এটাই মোটামুটি আমার অ্যাপের স্ট্রাকচারটা আর কি আমি এবার এটা কিভাবে আমরা কোডে কনভার্ট করেছি সেটা আমি দেখাচ্ছি সরি শুনতে পাচ্ছেন আস্তে অত জোরে শোনা যাচ্ছে না হালকা স্যার অনেক কম শোনা যাচ্ছে আর কি এখন কম শোনা যাচ্ছে এখন এখন হ্যাঁ এখন ওকে ওকে আর যাই হোক আমি তাহলে ট্রাই করি আপনাদেরকে বোঝানোর আমি এখানে আমি তো আপনাকে একটা লাইভ দেখাতে পারিনি এখানে কিছু চেঞ্জ হয়েছে দেখি আমি যদি আবার অ্যাপটা নতুন করে লোড করি ডোন্ট সেভ ইনডেক্স ডট জেএসএল সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমি আরো দুটো জিনিস চেঞ্জ করেছি বডি পার্সার এবং কুকি পার্সার তো বডি পার্সারটা আসলে কি বডি পার্সারটা হচ্ছে আপনার আপনি যে অ্যাপ থেকে যে রিকোয়েস্টটা পাঠাচ্ছেন এই যেখান থেকে আপনি ধরুন রেজিস্ট্রেশন করার সময় আপনার ডেটাগুলো পাঠাচ্ছেন পোস্ট মেথডে হ্যাঁ এই বডি পার্সারের কাজ হচ্ছে আপনার রিকোয়েস্ট থেকে সেই ডেটাগুলো পার্স করে নেওয়া আপনার ডেটাগুলো বিভিন্ন টাইপ হতে পারে যেমন জেসন টাইপ হতে পারে অথবা ইউআরএল এনকোডেড ডেটাটা হতে পারে আপনি জাস্ট এই মেথড এই এই লাইব্রেরিটা দিয়ে খুব সহজে ডেটাগুলো আপনি পার্স করে দেবেন অথবা আপনাকে ম্যানুয়ালি নতুন করে কোনো একটা লাইব্রেরি দেখতে হবে যেটা খুবই কঠিন এবং এই জন্য আমরা নর্মালি নোডজেএস বা এক্সপ্রেসে এইটা ইউজ করি বডি পার্সার এবং কুকি পার্সার সেমভাবে কুকি পার্সারটাও সেম আমাদের অ্যাপ আমরা যে কুকিটা পাঠাবো বা রিসিভ করবো কুকি পার্সার হচ্ছে কুকিটা আমাদেরকে পার্স করে দেয় এই জাস্ট এটা হেডার থেকে ফেচ করে দেয় হ্যাঁ এবার আমরা রাউটারে যাই আর সব কিছু আমরা বলেছি তো আমরা যদি স্পেসিফিক্যালি পোস্ট মেথডটা দেখি রেজিস্টার মেথডের দেখতে পাচ্ছি এখানে আমরা রিকোয়েস্টের বডি থেকে আমরা ডেটাটা রিসিভ করছি তাই তো আমরা যখন রিকোয়েস্ট থেকে আমরা ডেটা পাঠাচ্ছি বডি থেকে আমরা আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দুটো ডেটা আমরা রিসিভ করছি এই ডেটাটা আমরা ডিফল্ট ভ্যালু সেট করে রাখছি এটা হচ্ছে ES6 এর ডিএস স্ট্রাকচার ওয়েতে আমরা এটা পার্স করেছি আমরা ডিফল্ট ভ্যালু সেট করে দিয়েছি নাল অর্থাৎ আমাদের যদি কোনো ডাটা না থাকে তাহলে এটা নাল অটোমেটিক বসিয়ে নিবে তো আমরা যদি না নাল হয় অর্থাৎ ইমেল অথবা পাসওয়ার্ড না থাকে আমরা এক্ষেত্রে একটা এরর শো করবো সে কারণে আমরা দেখতে পাচ্ছি রেস ডট রেন্ডার আমরা সেম পেজ আবার রেন্ডার করে দিচ্ছি কিন্তু আমি একটা প্যারামিটার হিসেবে যে এরর একটা প্যারামিটার পাঠাচ্ছি তো এই এরর প্যারামিটারটা আমি কি করছি এরর প্যারামিটারটা আমি এই পেজেস ফোল্ডারে যদি আমরা দেখি আমরা যে প্রথমে অ্যাপের এই যে আমার ভিউ শুরুতে আমরা যে কন্ডিশন দিয়ে চেক করছি যে ইফ এরর অর্থাৎ যদি এরর থাকে তাহলে আমাদের একটা অ্যালার্টের মধ্যে আমাদের এই এরর প্যারামিটারটা আমরা জাস্ট রেন্ডার করে দেবো তাই তো এখানে যেটা হয়
যদি কোনো ডেটা না দেই তাহলে বলতে স্পয়ার ফেলে ডেটা তাই সাউন্ডটা আবার চলে গিয়েছে আর শোনা যাচ্ছে হ্যালো জি এখন ঠিক আছে ওকে তো এই এই এটাই হচ্ছে মোটামুটি আমাদের প্রথম ভ্যালিডেশনটা আর অনেকে আমাদের এখানে আসতে চাচ্ছেন ওকে আমরা জাস্ট এরটা রেন্ডার করে দিচ্ছি সেম ভাবে আর যদি আবার আমরা আচ্ছা আরেকটা জিনিস আমরা বলেছিলাম যে আমরা আমাদের ইউজার ডেটা গুলো কোথায় রাখবো প্রথমে বলেছিলাম যে একটা ডেটা রাখবো আমরা হচ্ছে ইউজার ইউজারের আইডি দিয়ে ইউজার আইডি দিয়ে আমাদের ইউজার ডেটাগুলো স্টোর করে রাখবো আরেকটা জিনিস আমি বলেছি সেটা হচ্ছে আমাদের ইউজার্স কিতে ইমেল অ্যাক্রসে আইডিটা স্টোর করে রাখবো তাই তো আমরা ইমেল থেকে আইডি গেট করব আইডি থ্রুতে আমরা মেইন ডেটা গেট করব রাইট মেইন ডেটা গেট করব হ্যাঁ তো এখানে আমরা দেখ প্রথমে তো আমার যদি আমার যে ইমেলটা আমার আছে এখানে আমি যে ইমেলটা প্রোভাইড করা হয়েছে লেটস সে samuser@gmail.com আমরা এটা প্রোভাইড করেছি আমার তো প্রথমে চেক করতে হবে যে ইউজারটা আমাদের অলরেডি আমাদের ডেটাবেসে আছে কিনা তাই না আমরা কি করব ওই ক্ষেত্রে আমরা হচ্ছে আমরা এই যে ইউজার্স ইউজার্স থেকে ইউজার্স কিতে আমরা চেক করব যে ইউজার কিতে আমাদের ইমেলটা কি আদৌ আছে কিনা এখানে আমি প্রথমে এটাই করছি যে ইজ মেম্বার যে আচ্ছা আমরা এই যে এক্সিস্ট কমান্ডটা ইউজ করে চেক করছি যে ওই ইউজারসে আমাদের যে স্পেসিফিক ইমেলটা প্রোভাইড করা হয়েছে ইমেলটা আছে কিনা তাই তো যদি থাকে যদি এই ভ্যালুটা ইজ মেম্বার হয় তাহলে আমরা রিটার্ন করে দিব এবং একটা এরর রেন্ডার করব যে ইউজার উইথ ইমেল অলরেডি এক্সিস্ট প্লিজ লগ ইন তাই তো আমাদের তো আবার সেম ইউজারকে আবার রেজিস্ট্রেশন করতে দেওয়ার দরকার নেই ওকে সো এখানে আমি একটা জিনিস আবার বলতে চাচ্ছি এটা হচ্ছে যে আমরা এখানে অ্যাসিঙ্ক অ্যাওয়েট কেন ইউজ করেছি যে অ্যাসিঙ্ক অ্যাওয়েট হ্যাঁ এই হেক্স এক্সিস্ট এটা কি রেডিস থেকে মানে বের করতেছে নাকি এই হ্যাঁ আমি এটা আমি দেখাচ্ছি এটা আমি এখন বলতে চাচ্ছি আচ্ছা আচ্ছা আমাদের রেডিসের যতগুলো কমিউনিকেশন হচ্ছে কমিউনিকেশন গুলো অ্যাসিঙ্ক্রোনাস কমিউনিকেশন তাই তো আচ্ছা ডেটাবেসের জন্য আমাদের ওয়েট করতে হচ্ছে যেটা যতই ফাস্টই হোক ইন দ্যাট অ্যাসিঙ্ক্রোনাস হোয়াটএভার যদিও মেমোরিতেই ইন মেমোরি তারপরে অ্যাসিঙ্ক্রোনাস হ্যাঁ আমরা যে কোনো ডেটাবেসে বা যে কোনো জায়গায় স্টোর করি বা যেটাই করি এটা অ্যাসিঙ্ক্রোনাস কমিউনিকেশন অন্য জায়গায় কমিউনিকেশন করলাম আমরা কোডের বাইরে যে কোনো জায়গায় হলেই হ্যাঁ সো আমাদের এটা অবশ্যই অ্যাসিঙ্ক্রোনাস করতে হবে তো এই জন্য আমাদের যেটা করতে হয় আমাদের রেডিস ক্লায়েন্ট লেটস সে এটা আমাদের রেডিস ক্লায়েন্ট হ্যাঁ আমরা দেখেন যে প্রথমে রেডিসটা রিকোয়ার করে এই রেডিসের একটা ক্লায়েন্ট এখানে ক্রিয়েট করে নিয়েছি ঠিক আছে ক্লায়েন্ট ইকাল টু রেডিস ডট ক্রিয়েট ক্লায়েন্ট সেম ভাবে আমরা যেখানে এখানে আমরা এখান থেকে যে টার্মিনাল দিয়ে ক্লায়েন্টের মাধ্যমে আমরা সার্ভার সাথে কমিউনিকেট করছিলাম এরকম একটা ক্লায়েন্ট আমরা এখানে ক্রিয়েট করে নিয়েছি প্রথমে হ্যাঁ এটাই ডিফল্ট হচ্ছে আমাদের এই 13679 এই পোর্টে কমিউনিকেট করবে তাই তো ডিফল্ট এটা ডিফল্ট বলা আছে আমাদের কোনো পোর্ট সেট করতে হবে না তো আমরা যখন এই ক্লায়েন্ট কাউন্টটা ক্রিয়েট করে নিয়েছি এই ক্লায়েন্টের মাধ্যমে আমরা আমরা যেসব মেথডগুলো আমরা রেডিসে ইউজ করেছি এতদিন কমান্ড দিয়ে কমান্ড প্রম্পটে আপনাকে দেখিয়েছি যেমন গেট মেথড সেট মেথড ইনক্রিমেন্ট হ্যাঁ এইচ সেট এইচ এম সেট এইচ গেট এইচ এক্সিস্ট আমি কিন্তু এগুলো আপনাদেরকে স্লাইডে দেখিয়েছি একটু আগে ওই মেথডগুলো আমাকে সে প্রোভাইড করে তাই তো কিন্তু কথা হচ্ছে ওই মেথডগুলো সে আমাকে প্রোভাইড করলেও রেডিসের যে ক্লায়েন্ট সেই ক্লায়েন্টে সে মেথডগুলো আমাকে প্রোভাইড করে সেগুলো ডিরেক্টলি আমাকে প্রমিস প্রোভাইড করে না অর্থাৎ প্রমিস প্রোভাইড করানো বলতে হচ্ছে মানে একটা কাজ করার পরে ওই কাজের রেসপন্সে আমি যেটা পাবো সে ওয়ে আমাকে সে প্রোভাইড করে না সে আমাকে যেটা প্রোভাইড করে সেটা হচ্ছে কল ব্যাক অর্থাৎ আমি যদি লিখি এরকম তো এটা হচ্ছে একটা রেডিস ক্লায়েন্টের নরমাল প্রসেস হ্যাঁ আচ্ছা আমি যদি এটা একটা কি নি কোন একটা কি স্পেসিফিক কি আমি নি সেটা একটা কল ব্যাক সে আমাকে প্রোভাইড করে রিকোয়েস্ট এবং রিপ্লাই সরি এখানে সে দিবে প্রথম প্যারামিটার হচ্ছে এরর পরের প্যারামিটার হচ্ছে রিপ্লাই তো এই দুইটা প্যারামিটার সে আমাকে প্রোভাইড করে এবং আমাকে এই এই এটার রেসপন্সে যে ডেটা পাবো সেটা আমরা এখানে পাবো অর্থাৎ আমার হ্যাঁ সাপোজ আমরা একটা কাজ করতে যাচ্ছি এর পরে কাজটা আবার এই মেথডের ভিতরে করতে হবে তাই তো ফাংশনটা কল করবে আর কি ফেচ করা হয়ে গেলে সামথিং গেল কিটা সে অটোমেটিক্যালি ফাংশনটা কল করবে তো আমাদের এরকম আলটিমেটলি আমাদের এরকম অনেকগুলো কল ব্যাক ইউজ করতে হবে সেক্ষেত্রে অর্থাৎ মানে আমাদের অনেকগুলো যদি কাজ করতে হয় সেক্ষেত্রে আমাদের এরকম অনেকগুলো কল ব্যাক ইউজ করতে হবে একটা পর একটা একটা পর একটা একটা পর একটা যেটা খুবই ইনএফিসিয়েন্ট এবং এটাকে বলা হচ্ছে লুপ কল ব্যাক হেল অর্থাৎ আপনি যদি কোনো একটা কমান্ড কল ব্যাক একটা কল ব্যাক ঢুকান একটা কল ব্যাক ঢুকান তাহলে আপনার কোনো একটা কল ব্যাক একটা এরর হলে আপনি সেটা ট্রেস করা খুবই ডিফিকাল্ট সো এটা ইউজ করাটা আসলে খুব একটা এফেক্টিভ না
যে কারণে আমি এই যে মেথড গুলো যেমন ক্লায়েন্ট গেট সেট ইনক্রিমেন্ট এইচ সেট এইচ এইচএম সেট সরি এটা ভুল হচ্ছে এইচএম সেট তারপর হচ্ছে এইচ গেট হোয়াট এভার এই ভ্যালুগুলো আমরা এই 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 মেথডগুলোকে আমি প্রমিসিফাই একটা একটা মেথড আছে যেটা নোড জেস্ট বিল্ট ইন এই মেথডটা দিয়ে আমি এই মেথড এই যে ক্লায়েন্টের মেথডগুলো এগুলোকে আমি প্রমিসিফাই করে নিচ্ছি অর্থাৎ আপনি এখন এই মেথডগুলোকে আপনি ডিফল্ট মানে প্রমিস হিসেবে ইউজ করতে পারবেন ঠিক আছে তার মানে হচ্ছে আপনি যদি এই অ্যাভেট লেটসে আপনি যে গেট মেথডটা ক্রিয়েট করেছেন আপনি যদি অ্যাভেট অ্যাভেট গেট দেন তাহলে সে নর্মাল প্রমিসের মতো বিহেভ করবে অর্থাৎ আপনার এই এই কোড ব্লকটা এক্সিকিউট হওয়ার আগ পর্যন্ত ওয়েট করবে লেটসে রেজিস্টার রাইট এটা এক্সিকিউট হওয়ার আগ পর্যন্ত ওয়েট করবে ওয়েট করার পরে সে পরের লাইন এক্সিকিউট করবে যেহেতু আমি অ্যাসিঙ্ক অ্যাভেট ইউজ করছি তাই তো তো এটাই হচ্ছে আমার এই এই জিনিসটাকে প্রমিসিফাই করার মেইন কারণ আমরা যাতে নর্মাল প্রসেসে এই কোডটা এক্সিকিউট করাতে পারি আচ্ছা সো এভাবে করে আমি যেসব মেথড আমার দরকার যে গেট সেট ইনক্রিমেন্ট এইচ সেট এইচএম সেট এইচএম গেট বা এই ধরনের যেসব মেথডগুলো প্রয়োজন সেগুলোকে আমি প্রমিসিফাই করে নিচ্ছি এবং আমার এখানে আমি ইউজ করছি প্রমিসিফাই করার জন্য কি এই অ্যাওয়েট বা অ্যাসিঙ্ক কিওয়ার্ডগুলো ইউজ করতে পারতেছেন মানে এটা একই সাথে কাজ করতেছে নাহলে আমি আগের মতো কলব্যাক ইউজ করতে হয় তো আমি দেখালাম যে মেম্বার আছে কিনা চেক করছে যে আমাদের ইউজারের ইমেলটা আছে কিনা যদি মেম্বার থাকে তাহলে আমরা এরর থ্রো করে দিচ্ছি নরমাল এরপরে আমরা কি করব এরপর হচ্ছে আমাদের ইউজার আইডি আমরা জেনারেট করব তাই তো আমাদের আমাদের ডেটাবেসে সেভ করার আগে আমাদের একটা ইউজার আইডি লাগবে তাই না প্রথমে আমরা আমাদের একটা ইউজার আইডি কি থেকে ডেটা রিড করার চেষ্টা করছি যদি রিড লেটস আমাদের একটা ইউজার আইডি টেবিল আছে আমরা যদি বলি ইউজার্স ওকে এখন এখানে যেটা আছে বলে যেটা দেখাচ্ছে এখন আমরা যদি কোনো একটা ডেটা ফেচ করি যেটাতে কোনো ডেটা নেই লেটস গেট সামথিং আইডি এখানে কিন্তু আমরা নাল পাই তাই তো অর্থাৎ আমি যদি এখানে কোনো একটা ডেটা প্রথমবার যখন আমরা রেজিস্ট্রেশন করবো তখন যদি ইউজারের কোনো আইডি না ইউজার যদি কোনো ডেটা না থাকে সে আমাকে নাল রিটার্ন করবো তাই তো সেক্ষেত্রে আমরা একটা ইউজার আইডি সেখানে স্পেসিফিক্যালি বসিয়ে নিয়েছি যে 1000 রাইট রাইট 1000 বসিয়ে নিয়ে আমি আমাদের ইউজার আইডি কিতে ভ্যালুটা সেট করে দিচ্ছি আর যদি থাকে ওই থাকার পরে আমরা তখন হচ্ছে যে ওই আইডিটা দিয়ে একটা ইউজার কি জেনারেট করেছে যে আমি বলেছিলাম যে একটা স্পেসিফিক ফরম্যাটে হচ্ছে ইউজার 1000 এই কিতে আমি ইউজার ডেটাগুলো রাখবো তাই তো আমরা এই এইভাবে একটা ফরম্যাটে একটা কি জেনারেট করে নিলাম জেনারেট করে আমরা এই এইচএম সেট মেথডের মাধ্যমে এই স্পেসিফিক ইউজার কিতে দেখছেন এই স্পেসিফিক ইউজার কিতে মাল্টিপল ডেটা আমরা সেট করেছি আইডি ইমেল এবং পাসওয়ার্ড আইডিটা আমরা র্যান্ডমলি জেনারেট আমরা এখান থেকে জেনারেট করে নিয়েছি আর ইমেল এবং পাসওয়ার্ড আমরা রিকোয়েস্ট থেকে পাচ্ছি তাই না যেখানে আমরা বডি থেকে যেটা পার্স করে নিয়েছি সেগুলো আমরা এই এই হ্যাশ ম্যাপের এই স্পেসিফিক ইউজার কিতে স্টোর করে রাখলাম এই ডেটাগুলো স্টোর করে রাখার পর আমাদের আরও কিন্তু কাজ আছে আমাদের রেজিস্ট্রেশনের সময় আমাদের যে ইউজ ওই ইউজারের অ্যাক্রসের যে ইমেলটা আছে ইমেল অ্যাক্রসে আমরা আমাদের ইউজার আইডি স্টোর করে রাখবো তাই তো আমরা এখানে যে যে প্রসেসটা বলেছিলাম প্রথমে আমাদের স্লাইডে যে আমাদের স্পেসিফিক ইউজার্সের ওই ইমেলের অ্যাক্রসে আমরা আইডিটা স্টোর করে রাখবো তারপরে পরবর্তীতে আমরা এটা ওই ইউজারের আইডিটা এখান থেকে আমরা রিজলভ করতে পারি সেই কারণটা আমি এখানে করছি যে এইচ সেট ওই ইউজার্স ইউজার্স কিতে আমরা যে আমাদের যে ইউজার ইমেলটা আছে আমরা ইমেলটা এখানে পেয়েছি সেই ইমেলের অ্যাক্রসে আমাদের এই ইউজার আইডিটা আমি এই ইউজার আইডিটা আমি স্টোর করে রাখছি পাশাপাশি আমার আমার ইউজার আইডিটা পরবর্তীতে আমাদের ইনক্রিমেন্ট করতে হবে যাতে করে আমাদের পরবর্তী ইউজার আইডি চেঞ্জ হয় সে কারণে আমরা এই যে ইউজার আইডিটা ইনক্রিমেন্ট করে দিচ্ছি রাইট মানে নেক্সট ইউজারের জন্য তো আমাদের এটাতে মোটামুটি আমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে আমরা এখানে মোটামুটি খুব সিম্পল একটা কোড আপনারা দেখলে বুঝতে পারবেন তা কোনো কোশ্চেন থাকলে এখানে করতে পারেন স্যার এই সবগুলো ডাটা তো স্যার হচ্ছে লোকাল স্টোরেজে সেভ হচ্ছে হ্যাঁ রেডিসে সেভ হচ্ছে লোকাল রেডিসে আমার তো একই পিসি বলতে আমি সার্ভারে ডিপ্লয় করলাম
তখন এটা মাল্টিপল ইউজার সার্ভার থেকে এটা ইউজ করতে পারবে যে কোনো পিসি থেকেই হোক তাই না অথবা আপনি আপনার এই কোডটা যদি কোন একটা ইউআরএল এক্সপোজ করেন ইউআরএলটা আপনি ধরেন 10 জন ইউজারকে দিলেন 10 জন ইউজার সবাই তো এটা টেস্ট করার জন্য রেজিস্টার করবে আচ্ছা রেজিস্টার হবে কিন্তু একটা স্টোরেজে গিয়ে রেজিস্টার সার্ভারে গিয়ে তাই না ওকে তো এরপরে আমরা এই ইউজারকে রিডাইরেক্ট করে দিচ্ছি লগইন পেজে সে লগইন পেজে যখন রিডাইরেক্ট করছি তখন আলটিমেটলি আচ্ছা এখানে আরো কিছু জিনিসপত্র আছে যেগুলো আমরা পরবর্তীতে অ্যাড করেছি যেমন সে এই যে লগইন রাউটটাতে আমরা যদি যাই আমরা দেখব যে প্রথমে চেক করছে যে লগড ইন একটা ভ্যালু চেক করছে যে ইজ লগড ইন তো আমরা লগইনটা আমরা কেমনে চেক করছি লগইনটা আমরা চেক করছি এই যে এই মেথডটাতে এই যে ইজ লগড ইন এই মেথডটা দিয়ে এটা অ্যাসিন মেথড এখানে কি করে প্রথমে আমাদের রিকোয়েস্টের মধ্যে যে আমরা তো জানি আমাদের ইউজার যদি লগইন করে সেক্ষেত্রে আমাদের কুকিতে আমাদের অথ কিটা অফ কোর্স থাকতে হবে নাহলে আমরা ইউজারকে লগইন করতে দিবই না তাই তো তো আমরা ফার্স্টে চেক করব যে আমাদের রিকোয়েস্টেড কুকির মধ্যে অথ কিটা আছে কিনা যদি না থাকে তাহলে আমরা ফলস রিটার্ন করছি যদি আমরা দেখি যদি ফলস রিটার্ন করছি আমরা যদি দেখি যদি লগইন হয় আচ্ছা হোয়াটএভার আচ্ছা আমি এটা পরে দেখাচ্ছি কন্ডিশনটা আমরা কুকি সেট করলাম কখন এটা আচ্ছা আমি এটা দেখাচ্ছি এটা লগইন করার সময় দেখাবো ও আচ্ছা 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 লগইন আগে দেখা তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে হয়তো মানে আগে তো সেট করে আসলাম তো আমরা যদি লগইনের পোস্ট মেথডটা যাই ইউজার সাপোজ লেস কিছু ডাটা দিয়ে লগইন করলো সেক্ষেত্রে আমরা এই যে আবার আগের মতো ইমেল পাসওয়ার্ড নিচ্ছি জাস্ট বেসিক ভ্যালিডেশন করলাম ইমেল পাসওয়ার্ড যদি প্রোভাইড না করে করার পরে সিম্পল হয়ে গেল এরপর আমরা ইউজার আইডিটা দিয়ে এই আবার আগের মতো ইউজার্স কি থেকে আমরা ইমেলটা দিয়ে ইউজার আইডিটা বের করব আইডিটা গেট করলাম ইমেলের সাথে এই আইডিটা আমাদের প্রয়োজন এখান থেকে আমরা যখন আইডিটা লেস এই আইডিটা নিয়ে নেওয়ার পরে আমি যদি ইউজার আইডি না পাই রিডাইরেক্ট দ্যাট মিন্স ইউজার ইউজার কোনো মানে আইডি নাই ইউজার ইউজার আমাদের এখানে রেজিস্ট্রেশনই করেনি সো আমরা জাস্ট ইউজার কে দেখিয়ে দেব যে নো ইউজার উইথ দ্যাট আইডি ইজ ফাউন্ড প্লিজ রেজিস্টার তাহলে রেজিস্টার করতে হবে ঠিক আছে এখন লেটস সাপোজ আমাদের ইউজার আইডি আছে তো ইউজার আইডি যদি থাকে তাহলে আমরা কি করব আমরা এখন আমাদের ইউজারের একটা সেশন ক্রিয়েট করতে হবে তাই না হ্যাঁ সেশন সার্ভার সেশন প্লাস ব্রাউজারে বলে দিতে হবে যে সেটা আমরা সেশন আমরা আগে প্রথমে ইউজার একটা কি জেনারেট করে নিচ্ছি আগের মতো যে আমাদের ইউজার কিটা আমরা যেটা দিয়ে আমি ইউজার ডেটাটা অ্যাক্সেস করতে পারবো হ্যাঁ তারপরে আমরা এই সেশন কিটা ক্রিয়েট করতেছে যে ইউআইডি ভি4 আমাদের ইউআইডি প্যাকেজটা ইউজ করে একটা প্যাকেজ আমরা সেশন কিটা একটা র্যান্ডম সেশন কি ক্রিয়েট করতেছি ঠিক আছে ইউনিক র্যান্ডম কি এটা অটোমেটিক্যালি আমাকে একটা র্যান্ডম কি জেনারেট করে দেয় এই সেশন কিটা আমরা কি করতেছি দেখেন এই স্পেসিফিক ইউজার কি অর্থাৎ মানে ইউজার কমা ইউজার আইডি মানে হচ্ছে আমার এই ডেটাটা এই যে এই ডেটাটা ঠিক আছে এই ডেটাটার মধ্যে আমি যে অথ নামে একটা কিতে দেখেন আমি যে এই সেশন কিটা এখানে স্টোর করে রাখছি তাই না এটা আমি স্টোর করে রাখছি পাশাপাশি আমি আরেকটা কি যে অথস কি এই অথস কিতে আমি এই সেশন কি এর অ্যাক্রস এক ইউজার আইডিটা আমি স্টোর করে রাখছি ঠিক আছে দুইটা প্রসেস একটা হচ্ছে আমার এই অথ কিতে মানে আমাদের এই ইউজার ডেটার মধ্যে আমরা অথ নামে একটা নতুন কিতে আমরা সেশন কিটা স্টোর করে রাখছি পাশাপাশি এই অথ নামে আরেকটা কিতে সেশন কি প্লাস ইউজার আইডি দুটো কম্বাইন্ড ভাবে হ্যাঁ সেশন কি আর ইউজার আইডি দুটো একটা টাপল অর্থাৎ সেশন কি অ্যাক্রস একটা ইউজার আইডি আমরা স্টোর করেছি কারণ আমরা পরবর্তীতে যখন সেশন কি রিকোয়েস্ট থেকে পাবো সেই সেশন কি থেকে আমরা ইউজার আইডিটা রিজলভ করার ট্রাই করব এইটা তখন আমরা এই কিতে করব ঠিক আছে ওই কিতে করে তখন আমরা চেক করব যে আমাদের রিকোয়েস্টের কুকি থেকে যে অথ কিটা আসছে ওই কুকিটা আমার এই ইউজারের কি সাথে ম্যাচ করে কিনা আমি এটা দেখাবো একটু পরে ঠিক আছে তো আমরা এই যে এখানে অথ কিটা সেভ করলাম সেভ করার পরে আমরা পাশাপাশি দেখেন আমরা রিকোয়েস্ট রেসপন্সের কুকির সাথে আমরা কুকি অ্যাড করে দিলাম এটা অথটা অ্যাড করে দিলাম এই স্পেসিফিক সেম কিটা আমরা রেসপন্সের কুকিতে অ্যাড করে দিলাম তাই তো তাহলে যেটা হবে যে সে রেসপন্সের কুকির সাথে এটা পাঠাবে পাঠানোর পরে আমার ব্রাউজার কি করবে অটোমেটিক সেই অথ কি এর মধ্যে মানে আমাদের লোকাল স্টোরেজে ডেটাটা স্টোর করে রাখবে ওকে দ্যাটস ফাইন আমাদের তার মানে আমাদের সেশনটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এবার আমাদের কাজটা কি এটা লাগবে না হ্যাঁ অথ এই ইউটিএইচএস যে তার কি এটা কুকিতে রাখবো না 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 এটা কুকিতে রাখবো না এটা তো আমরা রেডিসে রাখছি আমাদের ইউজারটা ট্র্যাক করার জন্য আচ্ছা 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 শুধুমাত্র রেডিসে থাকবে না এবার আমরা ইউজারকে আবার হোম পেজে রিডাইরেক্ট করে দেব কারণ আমাদের হোম পেজে মেইনলি আমরা লগইন করলে আমাদের হোম পেজে ইউজার যায় যদি লগইন করে দেখায় কোন ডেটা আছে এখানে
আচ্ছা টেস্ট সিমিলাস আমরা দেখতে পাচ্ছি এইখানে আমরা আমাদের হোম পেজে যেটা ছিল ওইটাই আলটিমেটলি কিন্তু আমরা একটা কন্ডিশনের উপর রেন্ডারিং বেস করে আমাদের লগইন আর রেজিস্টার বাটনগুলো সরিয়ে দিয়েছি তাই তো তো আমাদের আলটিমেটলি এই পেজে ইউজারকে পাঠানো হবে কিন্তু কিছু কন্ডিশনের উপর বেস করে ওইটা পেজটা আবার আপডেট করা হবে সেটা কেমনে করছে আমরা দেখি আমরা যদি এবার এই ডাইরেক্ট থেকে আমরা হোম পেজে যাচ্ছি যে স্ল্যাশ স্ল্যাশ রিডাইরেক্ট স্ল্যাশ তো স্ল্যাশে আমরা যদি যাই আমরা দেখতে পাচ্ছি এই যে স্ল্যাশ আমরা দেখতে পাচ্ছি এখানেও আবার চেক করা হচ্ছে ইউজারটা লগড ইন আছে কিনা তাই তো লগ ইন আছে কিনা এটা কেমনে করা এবার আমরা দেখছি প্রথমে আমরা হচ্ছে রিকোয়েস্টের কুকি থেকে আবার অথ কিটা রিড করছি রিড করে আমরা চেক করছি যে আদৌ রিকোয়েস্ট কুকিতে কি আছে কিনা না থাকলে এখানে আমরা ফলস রিটার্ন করব লগ ইনে তো ফলস যদি পাই সে আমাদের আবার ওই মেইন পেজে অর্থাৎ আলটিমেটলি আমি যদি লগ আউট করি আলটিমেটলি এই পেজে আমাদেরকে নিয়ে যাবে তাই তো যদি ভুল ডাটা পাই তাহলে আমাদেরকে এই পেজে নিয়ে যাবে তারপর হচ্ছে আমরা আরও কিছু কী আছে কিন্তু যেমন ধরেন পুরোপুরি লগ ইন এটা বোঝার জন্য আমি কী কী করবো যেমন ইউজারের অথস কি এই যে অথস কি আমরা দেখেন অথস অথসের ডাটাটা আমরা নিয়ে আসছি সেশন কি অ্যাক্রসে এই যে কিটা আমরা পাইছি রিকোয়েস্টের কুকি থেকে ইউজার অ্যাক্রসে আমরা ওই অথস থেকে ডেটাটা নিয়ে আসছি আইডিটা পাইলাম আইডিটা পাইছি ইউজার আইডি তো এটাও আমাদের অ্যাভেলেবল না হতে পারে সেক্ষেত্রে আমরা ফলস রিটার্ন করবো কারণ আমাদের তার মানে আমাদের ইউজার ডেটা স্টোর করা নাই ঠিক আছে তারপরে আমরা এই যে আমাদের ইউজারের ডেটাগুলো যে কিতে আছে ইউজার ইউজার কোলন ইউজার আইডি ওই কি থেকেও আমরা আমাদের অথ কিটা রিড করব অথ কিটা রিড করে আমাদের এই সেশন কি এর সাথে অথ কিটা ম্যাচ করাবো আমরা তাই তো যদি ম্যাচ না হয় তার মানে হচ্ছে যে ভুল সেশন কি তার মানে তাই ম্যানিপুলেট করে দিয়েছে ম্যানিপুলেট হয়ে গেছে ইন দ্যাট কেস আমরা তাকে ফলস পাঠাবো যে ভ্যালিড সেশনে নাই এই কোন একটা কেস যদি ফেল হয় সে ভ্যালিড সেশন না আর আর যে কোনো আর শুধু শুধু বাকি এগুলো যদি মানে না হয় তাহলে সে ভ্যালিড ইন দ্যাট কেস তাকে আমি লগইন করতে দিব তো সে যদি লগইন না হয় তাহলে আমি তাকে এই পেজে রিডাইরেক্ট করে দিচ্ছি আর যদি সে লগইন হয় এবার দেখেন আমি কি করছি সেম ভাবে আমি সেশন কিটা নিচ্ছি নিয়ে এই যে আমি এখানে ইউজার আইডিটা আবার নিচ্ছি ইউজারের ইমেলটা আমি আবার ইউজার থেকে নিচ্ছি আমি কিন্তু রেডিস থেকে আবার ইউজার ইমেলটা রিড করার জন্য আমার কুকি থেকে ওই ওই সেশন কিটা নিয়ে ওই সেশন কির অ্যাক্রসে আমার অথের যে আইডিটা আছে আইডিটা নিচ্ছি নিয়ে ওই আইডিটা দিয়ে আমি ইউজার ইমেলটা রিড করছি ঠিক আছে রিড করে আমি এই যে আমার হোম পেজ যেটা আছে হোম পেজ আমি যদি এখানে যাই দেখতে পাবো এখানে আমি এই রিডাইরেক্ট করেছি দুইটা ভ্যারিয়েবল সহ এখানে এখানে আছে লগড ইন এবং ইমেল ইউজার কি আদৌ লগড ইন আছে কিনা এবং তার ইমেল কি ঠিক আছে এগুলোতে আমি তাকে রিডাইরেক্ট করছি তো করার পরে হোম পেজে আমি এখানে একটা কন্ডিশনাল রেন্ডারিং করছি যদি লগড ইন হয় ইফ লগড ইন দ্যাট কেস একটা হেডার দেখাও যে হেডারের নাম হচ্ছে ওয়েলকাম হোম ওয়েলকাম হোম টু হোম পেজ আমি এখানে পাশাপাশি ইমেলটাও দেখাচ্ছি ঠিক আছে আর যদি না হয় ইন দ্যাট কেস জাস্ট শো ওয়েলকাম টু হোম পেজ সো আমরা যদি এখন আমরা যেটা লগড ইন নেই আমাদের এখানে সে ওয়েলকাম টু হোম পেজ দেখাচ্ছে ইমেলটা নাই পাশাপাশি আমরা যদি এখানে একটা কনফিউশন আনলেস লগড ইন যদি লগড ইন না হয় সেক্ষেত্রে আমরা এই বাটনগুলো দেখাবো ঠিক আছে এই যে আমরা এখানে বাটনগুলো দেখাচ্ছি কিন্তু আমরা যখন লগড ইন অবস্থা থাকবো তখন কিন্তু সেটাকে বাটনগুলো দেখাবে না সেম পেজে কন্ডিশনালি খালি হাইড বা শো বা রেন্ডার বা রেন্ডার না করে কন্ডিশনালি হাইড বা শো বা রেন্ডার করছে আর পাশাপাশি এই যে আমরা যদি আমরা ন্যাভ বারে যাই আমরা দেখতে পাবো আমাদের ন্যাভ বারে আমরা যদি যাই ন্যাভ বারটা কোথায় গেল কম্পোনেন্টস ন্যাভ বার আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে আমরা একটা কন্ডিশন ভরিয়ে দিয়েছি যদি লগড ইন হয় তখন শুধু আমরা লকার বারটা দেখাবো তাই তো জাস্ট একটা কন্ডিশন সো ইন দ্যাট কেস সে লগড ইন ছাড়া আমাদের কখনো লকার বারটা দেখাবে না খুবই সিম্পল এখানে যে ইফ বা আনলেস যেগুলো ইউজ করছেন যে টেমপ্লেটিং এটা কি নোড জেএস এটা আমি যেটা যেটা বলেছি আপনাদের যেটা হচ্ছে এক্সপ্রেস হ্যান্ডেল বারস এটা প্যাকেজ এটা একটা সিনট্যাক্স এটা আপনারা দেখে নিতে পারেন আচ্ছা 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 এই জিনিসগুলো এইভাবে করে আর ওকে তো আমাদের মোটামুটি হোম পেজে লগইন টগইন সবকে আমি ডিসক্রাইব করে ফেললাম আর একটা জিনিস যেটা আমাদের হ্যান্ডেল আমরা এখন করা হয় না এটা হচ্ছে যে আমরা যদি এখন ইউজার সাপোজ ম্যানুয়ালি একটা পেজে ঢুকতে চাই রেজিস্টার বা লগ ইন সেক্ষেত্রে আমরা কি করবো তখন তো আমাদের ইউজারকে ঢুকতে ওই যেহেতু ইউজার অলরেডি লকডাউন সাজা আছে আমরা তো রেজিস্ট্রেশন বা লগ ইন করতে দিব না আবার তাই না তো আমরা যেটা করবো ওই ডাউটে আমরা এই কন্ডিশনটা বলে দিব আমাদের রাউটটা কোথায় দেখি তো আমরা যদি আমাদের রেজিস্ট্রেশন বা রাউট রেজিস্টার রাউট বা
রাউটে যাই আমরা এই আগের মতো লগইন কিনা চেক করব যদি লগড ইন অবস্থায় থাকে আমরা পেজ টেন্ডার করব না আমি আবার ওকে আমার হোম পেজে পাঠিয়ে দেব তাই তো এই লগড ইন অবস্থায় থাকলে আমি তাকে আবার এটা সামান মেইন লজিক লাগে এই জায়গা লগইন করে রেজিস্টার হয়ে যাবে এবার আমি লগ আউটটা দেখাচ্ছি লগ আউটটা আলটিমেটলি সেম প্রসেস আমাদের কি কি আসলে করার আছে দেখি আমরা বলেছি যে আমাদের লগ আউট করা মানে আমাদের তার কুকি থেকে আমাদের ওই কিটা ক্লিয়ার করে দিতে হবে পাশাপাশি আমাদের রেডিস থেকেও ক্লিয়ার করতে হবে সেটাই করছি আর এখানে আমরা প্রথমে কুকি থেকে অথ কিটা নিচ্ছি নিয়ে আমরা এই যে এইচ ডেল অথ তাই তো আমাদের অথ কি থেকে এটা ডিলিট করে দিচ্ছি আর আমাদের কুকি থেকেও এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি করে দিয়ে আমি ইউজারকে জাস্ট আবার হোম পেজে রিডাইরেক্ট করে দিচ্ছি যেহেতু ইউজারের হোম পেজে রিডাইরেক্ট করবো আবার হোম পেজে সে যাবে আবার সে চেক করবে যে স্যার কুকিতে ডেটা আছে কিনা আমি তো ডিলিট করে দিয়েছি অলরেডি সেখানে পাবে না সে এই জন্য আবার সাথে মেইন মানে যেটা লগ ইন রেজিস্টার সহজে পেস্ট আছে সেখানে নিয়ে যাবে এটাই মোটামুটি আমার ওভারঅল ডেসক্রিপশন আমি চাইছিলাম আসলে আপনাদেরকে একটা লাইভ কোডিং করে দেখাতে কিন্তু সময়ের কারণে দেখাতে পারছি না না আপনি অনেক বেশি জিনিস লিখে ফেলছেন মানে সব কিছু হ্যান্ডেল করে সব কেস চিন্তা করে সো এত কিছু একসাথে দেখাতে গেলে লাইভ সেশনে আসলে সময় পাবেন না তো আমি আশা করব আপনারা এটা বুঝতে পারছেন আমি তারপর আপনাদের জন্য কোডটা আপনাদেরকে আমি দিয়ে দেব বাকি থাকে অত কোডটা আছে আপনাদেরকে আমি লিংক স্যার আমার একটা প্রশ্ন ছিল বলেন স্যার টেমপ্লেটিং ইঞ্জিন এটা মানে আপনি যেটা ইউজ করছেন এটা কি মানে বিশেষ কোনো কারণে এটা চুজ করছেন না যেমন অন্য টেমপ্লেটিং ইঞ্জিনও তো ছিল মানে এটা রেডিস এর জন্য বিশেষ ভাবে কোনো না 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 রেডিস এর জন্য স্পেসিফিক কিছু না এটা আমি নরমালি এইচবিএস ইউজ করে অবস্থা আমার অফিসে অফিসে কাজে লাগে অন্য কাজে পাগো আমি পছন্দ পাগো আমি ইউজ করি বাট আচ্ছা আচ্ছা খুব সহজ এই কারণে আমি ইউজ করি মানে এটা সিনট্যাক্সটা খুবই আসলে আপনারা যদি দেখেন লেআউট যখন আপনি ডিফাইন করছেন মানে আপনি পেজ এটার নামটা বলে দিলে অটোমেটিক সে এটা ইনপুট করে নিচ্ছে হ্যাঁ তাই দেখতেছি আনলেস দিলেন ইফ দিলেন লক মানে খুব সুন্দর ই হয় হ্যাঁ খুব সিম্পল এবং সহজে ডেসক্রাইব করা যায় হ্যাঁ সেই ডেসক্রাইব করা যায় এই আর কি তো কারো যদি কোনো কোশ্চেন থাকে এই মুহূর্তে আপনারা করতে পারেন আমাদের হাতে 10 মিনিট সময় আছে আচ্ছা স্যার আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে আমি মানে রেডিসের কনসেপ্টটাতে একেবারে নিউ আর কি আমি আগে মঙ্গোডিবিতে ছোটখাটো অ্যাপ বানাইছিলাম কিন্তু বিষয়টা হচ্ছে রেডিসে যদি আমি কোনো রিয়েল টাইম চ্যাটিং অ্যাপ্লিকেশন বানাই আর কি তো হচ্ছে আমার অ্যাপটা মানে আমি যে চ্যাটটা হবে আর কি যে চ্যাট লগটা হ্যাঁ সেটা তো মানে হিস্ট্রিতে থাকবে না তাই তো সার্ভারেও থাকবে না সেটা হচ্ছে মানে সেশনটা শেষ হওয়ার পর ওই যে চ্যাট লগগুলো ডিলিট হয়ে যাবে বিষয়টা কি এরকম এটা আপনার আপনার মানে ইমপ্লিমেন্টেশনের উপর ডিপেন্ড করছে আপনি যদি চান যে আপনি আপনার চ্যাটের লগগুলো স্টোর করে রাখবেন ইন দ্যাট কেস আপনি অন্য কোনো একটা ডেটাবেস ইউজ করতে পারেন রেডিস না রেখে আচ্ছা আচ্ছা কয়টা বলছেন সাপোজ করে আমি যদি শুধু রেডিস দিয়ে করি তাহলে হচ্ছে ওটা থাকবে না তাই তো আপনি চাইলে আপনি রেডিসও অন্য একটা কি তা ডেটাবেস স্টোর করে রাখতে পারেন মানে সেটা হচ্ছে আমাকে মানে কাজ করতে হবে আলাদা করতে হবে হ্যাঁ ম্যানুয়ালি করতে হবে বাট রেডিস আপনার জন্য এটা স্টোর করবে না আচ্ছা আরেকটা জিনিস এর আগে স্লাইডে যেমন পাব সাব দেখিয়েছিলেন আর কি যে আমরা একটা মানে ওই টার্মিনাল থেকে অটোমেটিক্যালি গেট করতেছি নতুন নতুন মেসেজগুলো হ্যাঁ তো আপনি যদি এই অ্যাপ্লিকেশনে ধরেন আরেকটা ইউজার কোনো কিছু রাইট করতেছে বা আপডেট করতেছে হ্যাঁ তো আরেকটা পেজ আরেকটা ইউজার যেটা হচ্ছে ওইখানে সাবস্ক্রাইব করা ছিল তো ওইখানে কি লাইভই মেসেজগুলো নতুন মেসেজগুলো দেখতে হবে নাকি আমাকে বারবার রিফ্রেশ করাইতে হবে বা যদি আসলে আমি তো আপনাকে টার্মিনালে দেখাইছি হ্যাঁ রিয়েল টাইম অ্যাপ্লিকেশন আসলে অন্যরকম ধরেন যে আমি যখন এই জিনিসটা কিন্তু পুরোপুরি সার্ভার সাইড হ্যাঁ 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 সার্ভার থেকে একটা জিনিস পাবলিশ করলাম ইন দ্যাট কেস সে ওই সার্ভারে যতগুলো জায়গায় আমার ওই জিনিসটা লিসেন করা আছে সার্ভার ওই জিনিস রিসিভ করতে পারবে ক্লায়েন্ট কিন্তু কখনো কিছু রিসিভ করতে পারবে কারণ ব্রাউজার কিন্তু পুরোপুরি আলাদা সার্ভার থেকে তাই তো হ্যাঁ সেটা করতে হবে ওই ব্রাউজারকে ওটা নোটিফাই করার জন্য আপনাকে আলাদা একটা টুল ইউজ করতে হবে যেটা হতে পারে সকেট আইও আমি প্রথম যে অ্যাপটা আপনাদের দেখাতে দিয়েছিলাম ওটা এরকম একটা অ্যাপ চ্যাটিং অ্যাপ
বাট ওটা আমি করেছি কারণ এটা সময়ের কারণে আমাদের দেখানো পসিবল না। আচ্ছা আচ্ছা হ্যাঁ, যেহেতু যে টার্মিনালে দেখাচ্ছিলেন জিনিসটা খুবই সোর্স কোডটা যদি আমাদেরকে দিয়ে দিতেন আর কি দুটারই, তাহলে খুবই উপকৃত হতাম। ঠিক আছে, আমি আমার গিটহাবে দুটো আপলোড করা আছে, ওগুলো ওপেন সোর্স, আপনারা দেখতে পারেন, আমি আপলোড করে আপনাদের লিংক দিয়ে দেব। আচ্ছা স্যার, মোস্টলি কোন কেসে বা কোন অ্যাপ্লিকেশনে হচ্ছে রেজিস্টার ইউজড বেশি হয়, কোন ইয়াতে পারপাসে বেশি ইউজ হয়? বলা আছে জি, আমি তার ফারস্টে বলেছিলাম এখানে আমি দেখেছি কিছু ইউজ আছে, যেমন ডেটাবেস কিউরি, ডেটাবেস কিউরি আপনি যদি ক্যাশিং করতে চান সেক্ষেত্রে হতে পারে, আবার এন্টায়ার ওয়েবপেজ ক্যাশিং করা যায় রেডিসে, এটা এটাও করে থাকে হচ্ছে ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস তার এন্টায়ার ওয়েবপেজ ওয়েবপেজটাই আপনার রেডিসে ক্যাশিং করে। তারপরে হচ্ছে আপনার এসটিটিপি সেশন স্টোরেজ, আমি যে আপনাকে এক্সাম্পলটা দেখেছি ওটা কিন্তু সেশন স্টোরেজের, ওটার জন্য রেডিস ইউজ করা হয়। শপিং কার্টের ক্ষেত্রে অনেক সময় রেডিস ইউজ করা হয় যে ডেটাগুলো রিয়েল টাইম সেভ করে রাখা। তারপর অ্যানালিটিক্সের ক্ষেত্রেও রেডিস ইউজ করা হয় বেশিরভাগ, কি অ্যানালিটিক্সের ক্ষেত্রে ইউজ করে অ্যানালিটিক্স বা রিয়েল টাইম অ্যাপস বা গেমিং, হয়তো লাইভ ড্যাশবোর্ড থাকতে পারে, তারপরে আপনার রিয়েল টাইম র্যাঙ্কিং মেথড থাকতে পারে, সেসব ক্ষেত্রে রেডিসের খুব বেশি ইউজ আছে। হ্যালো হ্যালো স্যার, আমি ডকারে দেখেছিলাম যে কয়েকটা কন্টেইনার আছে, তো প্রত্যেকটা কন্টেইনার কি একটা মানে কমন মানে মেসেজ এমকিউ মানে রেবিট ওখানে রেডিস অথবা ওরকম কিছু ইউজ করা যাবে আর কি, মানে আপনার ওই যে কন্টেইনার গুলোকে সম্পূর্ণ মানে একটা ইভেন্ট বাসের মাধ্যমে যদি প্রত্যেকটা কন্টেইনার কানেক্ট করতে চাই, সার্ভিস কমিউনিকেশন কথা বলছেন তাই তো? হ্যাঁ স্যার, ওরকম আপনি মানে আমি যেটা বুঝতে পারছি মানে আপনি যেটা বলছেন হচ্ছে মাইক্রো সার্ভিস আর্কিটেকচার। মাইক্রো সার্ভিস আর্কিটেকচার যেটা হয় যে অনেকগুলো কন্টেইনার থাকে, প্রতিটা কন্টেইনার বা মাইক্রো সার্ভিস নিজেদের মধ্যে কমিউনিকেট করার জন্য একটা মেসেজিং সিস্টেম ইউজ করে বা ইভেন্ট সিস্টেম ইউজ করে। সো ওই মেসেজিং সিস্টেমটার জন্য রেডিস আসলে কোনো কাজ না। এটা হচ্ছে আমাদের নর্মালি যেটা হয় যে আপনি একটা সার্ভিস থেকে একটা সার্ভিস মেসেজ পাঠাবেন, এমনও হতে পারে যে একটা সার্ভিস থেকে সার্ভিস মেসেজ পাঠানোর সময় ওই সার্ভিসটা ডাউন, ঠিক আছে, ইন দ্যাট কেস আপনাকে ওই সার্ভিসটা আপ হওয়ার পর্যন্ত ওয়েট করতে হবে। তো এই এই জন্য নর্মালি বিভিন্ন ধরনের ইভেন্ট বাস আছে, যেমন র্যাবিট এমকিউ, ম্যাট, হ্যাঁ এই ধরনের ইভেন্ট বাসগুলো ইউজ করা হয়। তো রেডিসটা আসলে ওই ধরনের না, রেডিস হচ্ছে টোটালি স্টোরেজ, সাথে মেসেজিংয়ের কোনো সম্পর্ক নেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ধন্যবাদ। আর রেজিট আপনারা যদি রেডিসের সম্পর্কে আরও বেশি জানতে চান, রেডিসের ডকুমেন্টেশন দেখতে পারেন, এটা খুবই রিচ, অনেকগুলো এক্সাম্পল আছে, আপনারা সেগুলো ট্রাই করতে পারেন। বেশ কিছু এক্সাম্পল আছে এবং রেডিস আরও অ্যাডভান্স টপিক যেগুলো আমি দেখিনি, যেমন পাইপলাইনিং, তারপর হচ্ছে মেমোরি অপটিমাইজেশন, তারপর রেডিসের আরেকটা বড় জিনিস হতে পারে পার্টিশনিং, শার্ডিং, এগুলোও খুবই অ্যাডভান্স টপিক। পড়াশোনা করতে পারেন এই মোটামুটি। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, অথবা আমাদের সাথে মেসেজ করতে পারি। হ্যালো স্যার, জি বলুন। এই স্লাইডটা অথবা স্যার ভিডিওটা কি প্রোভাইড করা হবে? শিওর, আমরা ইউটিউবে ভিডিওটা আপলোড করে দিব, আর স্লাইডটা এর ব্যবস্থা আমি কথা বলবো মানিক ভাই, মানিক ভাই বলে ওনাকে বলে আমরা হয়তো স্লাইডটা প্রোভাইড করতে পারি। ওকে স্যার, থ্যাংক ইউ। আসলে আপনার গিটহাবের লিংকটা দিয়ে দিলে ভালো হতো। ওকে, আমি কোথায় দিব এটা? আসলে দেহাটা তো মানিক ভাই আছে নাকি আপনি? চ্যাট সেকশনে দেওয়া যাবে, চ্যাটে? ওকে, আমি চ্যাটে দিয়ে দিই তাহলে। চ্যাটে রাখুন কোথায় আমার এখানে? সবাই মনে শেয়ার করে রেখেছে, চ্যাট শেয়ার স্টপ করি।